নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা আবারও চলে এসেছি ঠাকুরমার সংসারে। আমি চৈতালি চক্রবর্তী, আমার কর্তা মশাই সোমশুভ্র চক্রবর্তী। তোমরা যদি কেউ উপস্থিত হও, একটু বলো যে আমাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। মনিটার অনুযায়ী তো আমাদেরকে দেখা যাচ্ছে, মানে মনিটার বলছে যে আমরা দৃশ্যমান। আর রঞ্জিতা এসেছো, শুভ সন্ধ্যা রঞ্জিতা। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করব। সূচনাতে গুরুস্তুতি এবং দিব্যত্রয়ীর চরণে আমাদের শতকোটি বিনম্র প্রণাম জানিয়ে, যেভাবে আমরা সূচনা করি প্রত্যেক পর্বে, সেইভাবেই আমরা সূচনা করব। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানোতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সদাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এবার আমাদের গোপাল সোনাকে তোমাদেরকে দর্শন করিয়ে দেওয়ার পালা। তিনি এখানে বসে আছেন গরম পোশাক পরে, এই ঘোমটা টোমটা দিয়ে যিনি আছেন ইনি হচ্ছেন পোশাক পরে বসে আছে, বসে আছে। এই গোপাল সোনাকে দেখিয়ে দিলাম এবং গোপালের স্তুতি তো করতেই হয়। তিনি জনার্দন, তিনি ওই তো এসে গেছে, সোনালী পিসি এসে গেছে, গোপালের পিসি এসে গেছে। তো আচ্ছা, আমরা কিন্তু মাঝে মাঝে ভীষণ কাশবো, হ্যাঁ আমরা মাঝে মাঝে কাশবো, মাঝে মাঝে জল খাবো, এইসব কাণ্ড কারখানা আমরা করব, কারণ গোটা আবহাওয়া আমাদের গলায় ঢুকে গেছে, হ্যাঁ আমাদের গলার মধ্যে ঢুকে গেছে। এবং তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে আমাদের অবস্থা বেশ কাহিল, আমার থেকে অনেক বেশি কাহিল ইনি। সেটা অলরেডি তোমাদেরকে বেশ কাশির নমুনা দিয়ে দিয়েছে এবং গোটা সেশনটাই ধরে দাও আমাদের কাশি শুনে তোমাদের কাটবে, কমার্শিয়াল ব্রেকের মতো থেকে থেকেই আমরা কাশব আগের থেকেই। সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ত্রুটি, অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়, এটা তোমাদের আগেই বলে দিলাম। এবারে আমাদের গোপাল সোনাকে আমরা আমাদের প্রণাম টনাম জানিয়ে তাকে বসিয়ে রাখি একটু। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম কং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। তো গোপুকে বসিয়ে রেখে পিসির দেওয়া চাদর টাদর পরেও বস থাকে এখানে। সোনালী বলছে চৈতিরির ছোঁয়া লেগে গেছে দাদার, হ্যাঁ সে তো 21 বছর আগেই লেগে গেছে, 21 বছর আগেই লেগে গেছে, তো এখন আবার লেগেছে গলাতেও। আমরা ঘটি ঘটি গরম জল খাচ্ছি আর তোমাদের সঙ্গে বকবক করছি, কারণ বকবকটা তো থামানো যাবে না।
এই যে যেই স্তুতিগুলো যখন পড়ি এত সুন্দর লাগে কথাগুলো, এবং এগুলোর একটা সামাজিক যে কতটা তাৎপর্য রয়েছে মন্ত্রগুলোর মধ্যে, সেইগুলো আমরা এই শ্রীকৃষ্ণের স্তুতি যেটা পড়লাম, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, গো ব্রাহ্মণ্য হিতায় চ, এই যে গো, গো শব্দের কিন্তু অনেকগুলো মানে আছে জানো তো। এক তো গো বলতে যেটাকে আমরা বলি, ধরো গরু, সেটা আমরা বলি। তো এবারে গরুর কেন আমাদের ধর্মে গরুর কেন সিগনিফিক্যান্স, বিষয়টি হচ্ছে গরু গৃহপালিত জীব, এবং গরু আমাদের সমাজে প্রভূত কাজে লাগে, চাষবাসের কাজ, তার দুধ, এই সমস্ত কিছু আমাদের সে প্রোভাইড করে, তার কাছ থেকে আমরা পাই, আমরা চিরঋণ। কাজেই সেই পশুকে তো রক্ষা করতে হয়, এটা আমাদের সনাতনী কনসেপ্ট। ব্রাহ্মণ বলতে শুধুমাত্র ওই চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ওই ব্রাহ্মণ কিন্তু বোঝাচ্ছে না। ব্রাহ্মণ বলতে যিনি ব্রহ্মজ্ঞানী, এবং যিনি কিনা ব্রাহ্মণ তখন তো পেশাগত দিক দিয়ে হতো, যিনি পড়ান এবং যিনি পূজা পাঠ করেন, ধর্মাচরণ করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে সেই জন্যই একটু এতে বসানো হয়েছে, একটু মর্যাদায় ওপরের দিকে, কেননা তিনি বিদ্যা দান করেন সবাইকে, টিচার, আর তিনি ধর্ম রক্ষা করতে সাহায্য করেন সকলের, তিনি ধর্মাচরণ করেন। সেই জন্য যেহেতু তার কাজগুলো খুব নোবেল কাজ, সেই জন্য তাকে কিন্তু একটু উঁচু স্থান দেওয়া হয়েছিল। কারণ রাজাকেও রাজা হতে গেলে তো টিচারের হাত দিয়েই রাজা হতে হবে। আজকে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেও তো পড়েছে কারুর কাছে। কাজেই টিচারের মর্যাদা আমাদের এখনকার সময়ে নয়, আমি অত্যন্ত মানে গ্লানিতে ভুগি টিচার হয়ে, কারণ এখন সে পরিবেশ সে কিছুই নেই আর। কিন্তু আমাদের কাছে তো গুরুর স্থান আগে তো বিশাল ব্যাপার ছিল না, মা বাবার পরেই বলা হতো গুরুর স্থান। তো সেই জন্য ওই তাকে যিনি রক্ষা করেন। এবারে আসি গোয়ের দ্বিতীয় মানে। গোয়ের মানে কিন্তু হচ্ছে সূর্য রশ্মি, জানো তো, এটা অনেকেই জানে না যে গোপাল মানে ইনি গরুর, গরুকে যিনি সামলান, এই গো কিন্তু সবসময় সেই গো নয়। গো মানে হচ্ছে সূর্য এবং সোলার সিস্টেম, গো মানে সূর্যরশ্মি। তো তার যিনি পালক, হ্যাঁ মানে সূর্য, সূর্যকে যিনি শাসন করছেন, মানে বুঝতে পারছ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্তা, তিনি হচ্ছেন গোপাল। কাজেই গো শব্দের অর্থ শুধুমাত্র গরু দিয়ে যদি দেখো তাহলেও এটার একটা তাৎপর্য আছে এই মন্ত্রটার। আর যদি সূর্য রশ্মি হিসেবে দেখো, মানে সূর্যকেও যিনি শাসন করেন বা সূর্যকে যিনি পালন করে, গোকে পালন করেন, মানে আদিত্য নারায়ণ বা সূর্য নারায়ণ যেটা আমরা বলি, যে সূর্যকে, এবং সূর্যকে শাসন করা মানে কি, সূর্যকে পালন করা মানে কি, আমাদের সৌর জগৎটাকে, সৌরজগৎ মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, অনেক সৌরমণ্ডল আছে আমরা জানি, এখন যেটাকে আমরা মাল্টিভার্স বলি। ভাগবতের সেই গল্পটা তোমরা, তোমাদেরকে বোধহয় আগে বলেছিলাম, তোমরা জানো, আর আমি না বললেও তোমরা অনেকেই জানো, যে সেই কত নম্বর ব্রহ্মা, সেই যে একটা গল্প হয়েছিল। তো অনেকগুলো যে সৌরজগৎ আছে, সৌরমণ্ডল রয়েছে, সেটা আমরা এতদিনে জানি। এই সমস্তগুলোর একটা করে সূর্য রয়েছে অধিপতি, সেই সূর্যদেরকে যিনি পালন করছেন, একেবারে যিনি চরম শক্তিমান, তিনি হচ্ছেন গোপাল, তিনি হচ্ছেন গোপালক। এটাকে গরুর পালের এ করছে বা রাখাল রাজা যেমন আমাদের কাছে, তার ইমেজটা সেরকম, কিন্তু গোপাল শব্দের আরেকটা বিরাট বড় তাৎপর্য রয়েছে, যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। কাজী ব্রহ্মণ্য দেব মানে যিনি ব্রহ্ম, তার ব্রহ্মণ্য দেবায়,
গো ব্রাহ্মণ্য হিতায়চ, এই গো এবং ব্রাহ্মণ যারা তাদের হিত করছেন যিনি, মানে এখানে ব্রাহ্মণ বলতে সাধু ব্যক্তি, পৈতেধারী কোনো মানুষ নয় কিন্তু, হ্যাঁ এখানে সাধু ব্যক্তি যারা, তাদের হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, মানে সারা জগৎকে যিনি পালন করছেন। যদি আমরা গরু আর শুধুমাত্র ওই ব্রাহ্মণ শ্রেণী ধরি, তাহলে সারা পৃথিবীতে তো শুধু গরু আর ব্রাহ্মণ নেই, তিনি তো জগদ্ধিতায় জগৎকেও ধারণ করছেন। অতএব তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সূর্যর যিনি প্রতিপালক তিনি, এবং সবসময় সারা পৃথিবী জুড়ে যারা সাধু ব্যক্তি তাদেরকে তাদের হিত যিনি করেন। হ্যাঁ, যে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম, তো সাধু ব্যক্তি যারা তাদের যিনি পরিত্রাণ করেন, তাদের যিনি হিত করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। অতএব আবার কৃষ্ণর শব্দটার মধ্যেও অনেক খেলা আছে। কৃষ্ণ বলতে আমরা মনে করি কৃষ্ণ মানে যিনি কৃষ্ণ বর্ণ, তা কিন্তু নয়। কৃষ্ণ মানেই কালো, তা কিন্তু নয়। দুটো এখানেও ডাবল মিনিং আছে। কৃষ্ণ কালো জায়গাতে আসছি, যে কৃষ্ণ কালো মানে এখানে কৃষ্ণ কালো, কালী কালো, কালো গহ্বর, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে কি হয়, সবাইকে শুষে নেয় আর বেরোতে দেয় না। আমরা জানি বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্ল্যাক হোল থিওরি যেটা আছে, সকলকে আকৃষ্ট করেন আর বেরোতে দেন না। তো কৃষ্ণ বা তার যে ফিমেল কাউন্টার পার্ট শ্রীকৃষ্ণের, যিনি মহিলা রূপ তিনি কালী, প্রকৃতি যখন ধরা হয় তিনি কালী, তো সেই কৃষ্ণ বা কালী তিনি, তারা কি করে, তারা তোমাকে প্রবল আকর্ষণ করে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, আর বেরোতে দেয় না। তাদের মায়া থেকে তোমরা আর বেরোতে পারো না। সেই জন্য তিনি কৃষ্ণ, যিনি সকলের আকর্ষণ করেন, তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটার মানে এই নয় যে তার গায়ের রং কালো, সেটা কিন্তু সব সময় ঠিক নয়। তিনি কালোও হতে পারেন, তিনি ফর্সাও হতে পারেন, সেই শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীলোত্তরে, যে আমরা শ্যামার এক এক সময় এক এক রকম রূপ। তো সেই রকম এখানেও কিন্তু, সরি, যে কৃষ্ণের অ্যাকচুয়ালি কৃষ্ণ যে কৃষ্ণ বর্ণ তা কিন্তু নয়, যিনি আকর্ষণ করতে পারেন সবাইকে, তিনি কৃষ্ণ। অতএব এই যে মন্ত্রগুলো বা এই যে রূপকল্পগুলো, এগুলোকে আমরা যদি খুব ভালো করে ব্রেক করতে পারি, আমরা যদি ভেঙে ভেঙে দেখতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু তত্ত্ব আমাদের কাছে চলে আসে। কিন্তু যদি আমরা ওই গো বলতে শুধুমাত্র গরু, কৃষ্ণ বলতে শুধুমাত্র কালো, এই ওপর ওপরের মানেটা নিয়ে আমরা যদি মজে থাকি, তাহলে কিন্তু ভেতরের অন্তর্নিহিত তত্ত্বটাকে আমরা বোধহয় কোথাও চিনতে পারবো না, কোথাও হারিয়ে ফেলব। সেই জন্য এই প্রত্যেকটা মন্ত্র আমরা হয়তো বলি, প্রতিদিনই আমরা বলছি যে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম, কিন্তু এ তো শুধু মন্ত্র বলে তো লাভ নেই। মন্ত্রের যদি আমি মানেটা না বুঝতে পারলাম যে এটার অর্থটা কি, তো শ্রীকৃষ্ণ আসলে কি কনসেপ্ট তার, সেটা যদি না বোঝা যায়। অতএব এই মন্ত্রগুলো যখন আমরা পাঠ করি, তখন আমাদের ভেতরকার এই শব্দগুলোকে নিয়ে, এবং এগুলো তো ছন্দবদ্ধ পদ কবিতার মতো, কবিতাতে যেরকম অনেক মানে রূপক অলঙ্কার অনেক কিছুর মোড়কে মোড়ানো থাকে, এখানেও তাই, অনেক কিছু স্তর দিয়ে আসল সত্যটাকে চেপে দেওয়া হয়েছে। যে এই খোসাগুলোকে ছাড়িয়ে তলায় যেতে পারে, সে কিন্তু অনেক কিছু বুঝে যেতে পারে, যেটা ওপর ওপর পড়লে আমাদের বোধে নাও আসতে পারে।
তো আমরা এবারে চলে যাচ্ছি আমাদের শ্রী রামকৃষ্ণর জীবনীতে, এবং সেখানে চৈতি পড়ছিল কোন জায়গাটা ওপরে তোমাদেরকে শোনাচ্ছে। আমি যে বইটি থেকে পড়ি সেটি শ্রী রামকৃষ্ণর জীবনী, লিখেছেন স্বামী তেজসানন্দ। আমরা আগের দিন পড়েছিলাম তোতাপুরীর মায়াশক্তির স্বরূপ দর্শন, যেখানে বলা হয়েছে শেষে যে পঞ্চবটি তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বা নামেও ধ্যান করে কাটালেন। এটা তোতাপুরীর নামে বলা, মানে তিনি মাকে মেনে নিলেন, মা বলতে মহামায়া, তিনি মহামায়াকে তিনি স্বীকার করলেন। এরপরে পরবর্তী অংশ, প্রভাত হইলে ঠাকুর স্বামীজি শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সেই মানুষই নয়, মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুষ্টিত অধর, শরীরে যেন কোনো রোগই নাই। তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রে সকল ঘটনা বলিলেন। রোগী আমার বন্ধুর কাজ করিয়াছি, কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্ত হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে সত্যি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষু কর্ণের বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়াছেন, ব্রহ্ম শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। অনন্তর প্রভাতি সুরে নহবৎ ধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দিরে দর্শনার্থ গমন করিলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। ইহার কয়েক দিবস পরে তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইয়াছিলেন। এই ঘটনা অব্যবহতির পরে ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইলেও তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবেন এবং তদরূপ আচরণও করিতে লাগিবেন। সে বড় অপূর্ব কথা, তম ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ে আদৌ হুঁশ ছিল না, সেই অবস্থায় আমি আমারও নাই আর তুমি তোমারও নাই, দুই নাই একও নাই, কারণ দুইয়ের স্মৃতি থাকিলে তবে তো কেবল আনন্দ আর আনন্দ। কেবল অশরীরী আত্মা আপনার অনির্বচনীয় আনন্দময় অবস্থায় মনোবুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার ভাবরাশির আছে সে সকলে অতীত এক প্রকার ভাবাতীতভাবে অবস্থিত। এই নির্বিকল্প অবস্থার প্রায় নিরন্তর থাকা ঠাকুরের ছয় মাস কাল ব্যাপিয়া হইয়াছিল। ঠাকুর বলিতেন, যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরতে পারে না, 21 দিন মাত্র শরীরটা থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায়, সেইখানে আমি 6 মাস ছিল। শরীরতে কি আর থাকতো, এই সময় যেত, তবে এই সময় একজন সাধু এসেছিল, সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এই শরীরটি দিয়েই মায়ের অনেক কাজ এখনো বাকি আছে, এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে। তাই খাওয়ার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করত, একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুঁজে দিত। তারপর ওই অবস্থায় কতদিন পরে শুনতে পেলুম মায়ের কথা, ভাবমুখে থাকো, লোকশিক্ষের জন্য ভাবমুখে থাকো। তারপর অসুখ হলো রক্ত আমাশয়, পেটে খুব মোচক, খুব যন্ত্রণা, সেই যন্ত্রণায় প্রায় 6 মাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু করে মন নামলো, সাধারণ মানুষের মতো হুঁশ এলো। মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তা বলাও অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলিতেন, মনের বাহিরে জড় শক্তি সকলকে কোনো উপায়
আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয়, কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতন হাতে নিয়ে ভাঙত, পিড়ত, গড়ত, স্পর্শ মাত্রে নতুন ছাঁচে ফেলে নতুন ভাবে পূর্ণ করত, এ বড় আশ্চর্যের ব্যাপার, আমি আর কিছুই দেখি নাই। তো ঠাকুরের এটা একটা অদ্ভুত জিনিস ছিল যে উনি যেই সময়তে অদ্বৈত সাধনা করছেন তিনি ওইটাকে মজে গেলেন, তিনি ভাবলেন যে আমি এখন থেকে এইভাবে লীন হয়ে থাকব। কিন্তু যখন এইভাবে মানুষ লীন হয় তখন তার শরীর তো থাকে না, শরীর বোধ চলে যায় এবং শরীর থাকে না। কেন না ঠাকুরের কথাতেই যে নুনের পুতুল গেল সাগর মাপতে, তো সাগর কেমন নুনের পুতুল এসে বলবে কি করে, সে তো সাগরের মধ্যেই সে নুন গলে গেছে, মিশে গেছে। কিন্তু ঠাকুরের তো মিশে গেলে চলবে না, যেই কারণে দেহ ধারণ করে এই পৃথিবীতে তার আসা, সেই উদ্দেশ্যই তো অসম্পূর্ণ থেকে যাবে। অতএব তাকে তো এই শরীরটা রাখতেই হবে, তো সেই জন্য তিনি কিন্তু 6 মাস অবধি এই অবস্থায় ছিলেন, যেটাকে কিনা বলে যে 21 দিন কেউ সহ্য করতে পারে না, 21 দিনের মধ্যে শরীর পাত হয়। কিন্তু ঠাকুরের শরীর থাকবে বলেই 6 মাস অবধি ছিলেন, এবং একজন মাধ্যমও জুটে গেল, আরেকজন সাধু এসে সে রতনে রতন চেনে তিনি বুঝতে পারলেন এ মহাভাব। তিনি তখন জোর করে ঠাকুরকে খাওয়াতেন এবং ঠাকুরকে আস্তে আস্তে এই শরীর চেতনার মধ্যে নিয়ে আসতে তিনি সাহায্য করেন এবং সেটা হয়। আর মানে এই যে অদ্ভুত, মানে এই ব্যাপারটাই তো মিরাকল। 21 দিন যেটা থাকে না, 6 মাস ধরে উনি থেকে গেলেন, এবং এইটা উনি বুঝতে পারলেন। বারবার করে ঠাকুরের জীবনে একটা ইনস্ট্রাকশন আসছে, দেখো এর আগেও কিন্তু এসেছিল যে ভাব মুখে থাক, ওরে তুই ভাব মুখে থাক। আচ্ছা শরীর কেন থাকে না বুঝলাম না দাদা, আর একবার বোঝাও। আচ্ছা শরীর থাকে না মানে তোমার যখন শরীর বোধ চলে যায়, আমি যদি একদম সিম্পল বায়োলজি দিয়ে বলি তোমাকে, তুমি তখন খাবে না, তুমি তখন ঘুমাবে না। শরীর ধারণ করতে গেলে আমাদের যা যা কাজ করণীয়, যা যা পালনীয়, আমি তো সেগুলো করছি না, সেগুলো থেকে আমি বিরত আছি, কাজেই আমার শরীর আস্তে আস্তে পাত হয়ে যাবে সাধারণ নিয়মে। এইটা এটা হবে এটা বায়োলজি যেটা হলো। আর বোধ থেকে কি হবে না, ঠাকুর বলতেন যে নুনের পুতুল গেল সাগর মাপতে, মানে সাগর কি দেখতে গেল একটা নুনের তৈরি পুতুল, যে নুন কিনা সাগর থেকে তৈরি হয়েছে। এবারে নুন যখন তুমি জলে দেবে সে কি হবে, সে তো ডিজলভ করে যাবে, সে তো জলের মধ্যে মিলে যাবে। তো একবার ব্রহ্মকে যিনি জেনে ফেলেছেন, অদ্বৈতবাদ তো আসলে ব্রহ্মকে জানা, নির্গুণ ব্রহ্মকে, সেটা যে জেনে ফেলেছে সে তো ব্রহ্মে লীন হয়ে যাবে। যার জন্য বলা হয়, ঠাকুর বলেছেন এবং অন্যান্য সবাই বলে এই কথাটা, যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না। ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না মানে মুখ দিয়ে কখনো তুমি ব্রহ্ম কি ডেসক্রাইব করতে পারবে না, কারণ তুমি তাতে ডিসলভ করে গেছো। হ্যাঁ মানে টয়লেটেও যাওয়া যাবে না, যাওয়া যাবে না বলে না সে যাবে না, তার বোধটাই থাকবে না, সে তো খাবেই না, মানে সে তো এরকম থুম মেরে এরকম ফার্নিচারের মতো এরকম বসে থাকবে, যেটা ভাব সমাধি হতো। হ্যাঁ সমাধির মধ্যে সে বসে থাকবে, তার তো শরীরের চেতনাই নেই, মানে শারীরিক যে বাহ্য জ্ঞানটা সেটাই থাকে, সেটাই নেই। তার মানে তুমি ধরো সে জল খাচ্ছে না, সে খাবার খাচ্ছে না, তাই তার টয়লেটও হচ্ছে না, তার কিছুই হচ্ছে না। তো এই না খেয়ে দিয়ে তুমি চুপ করে কতদিন বসে থাকতে পারো, তোমার শরীর তো পাত হয়ে যাবে। তারপরে তো কিছু বায়ুর ক্রিয়া হয় অন্য রকম, নানান রকম, যেগুলো উচ্চ স্তরে গেলে যেই যেই চেঞ্জেস গুলো তার শরীরের মধ্যে আসে, এবং তাতে কি হয় সে ওভাবে বাঁচতে পারে না।
না খেয়ে, না শুয়ে, না জল পান করে, না কোনো কিছু করে, উনি তো আহার নিদ্রা সবকিছু ভুলে একটা জাস্ট একটা পাথরের মূর্তির মতো হয়ে গেছে। তো পাথরের মূর্তি হয়ে একটা দেহ কতদিন তুমি ধারণ করতে পারো? তুমি পারবে না। অতএব তোমার দেহের প্রয়োজনীয়তা তোমার কাছে ফুরিয়ে যাবে, দেহ অপারেট করতে পারবে না, দেহ কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সাধনা, মানে সাধনা মানে কি, এটা শেষ, এই এতে এইটা যে পেয়ে গেছে সে আর নেই, সে মিশে গেছে। যেটা ঠাকুর স্বামীজির কথায় বলতেন না, যে ও নরেন যেদিন জানবে ওকে, ওকে কিন্তু আর রাখা যাবে না, ও কিন্তু আর থাকবে না। কাজে মানুষ যখন নিজের স্বরূপটা বুঝে যায় তখন কিন্তু সে আর দেহে থাকে না, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবেই, কারণ দেহটার আর প্রয়োজন নেই। এইটা চেষ্টা করলাম একটু, মানে আমি যতটা যা অল্প স্বল্প বুঝেছি আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, যে এইটা হলো। আর এটা হলো তোমার বায়োলজির কথা, আর ভাবের কথা হলো সেইটা, যে তুমি তো তুমি জাস্ট নেই এই জগতে, তুমি আর এক্সিস্ট করো না, তুমি তো চলে গেছো অন্য জায়গাতে, তোমার ভাবনা চিন্তা, তোমার মানে আত্মা আর পরমাত্মা মিশে গেছে একসাথে, কাজেই তখন দেহটার কোনো প্রয়োজন নেই। আমরা তখনই চলে যাই যখন দেহটার আর কোনো প্রয়োজন থাকে না, মানে আমাদের এই যে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে 10 ইয়ার আমরা থাকবো, কেউ 70, কেউ 80, কেউ খুব কম, কেউ আর একটু বেশি, তার মানে এই সময়টায় আমার দেহটাকে প্রয়োজন এই কাজগুলোর জন্য। আমি মনে করছি আমার দেহের বোধহয় আরো প্রয়োজনীয়তা আছে, কিন্তু যিনি ওই হেড অফিসের বড়বাবু যিনি বসে আছেন তিনি মনে করছেন না, এ সময় এর পরে তোমার আর এই দেহের কোনো প্রয়োজন নেই, তুমি এবারে এবারে তোমাকে আমি অন্য কাজে অন্য ডিপার্টমেন্টে পাঠাবো, কাজে এই ডিপার্টমেন্টটা ইজ নট ফর ইউ এনিমোর, কাজে এখান থেকে চলো 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 অন্য ডিপার্টমেন্টে তোমাকে দেওয়া হবে, অন্য ট্রেনিং, অন্য শিক্ষা, অন্য কাজ। যে তুমি অনেক দিন এই জন্মে তুমি টিচার ফিচার হয়ে দেখে নিয়েছো, টিচারই তোমার শেষ, এবারে আমি তোমাকে শেখাবো অন্য একটা কিছু, চলো চলো তো এবার হয়তো যুদ্ধবিদ্যা শিখাবো, চলো 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 এবারে হয়ে গেছে টিচারের জীবন শেষ, সেরে এই রোলটা ফিনিশড, তো আমাকে নিয়ে গিয়ে পরের জন্মে ফেলে দিল হয়তো সৈনিক করে, যে যুদ্ধটা তোমার শেখা হয়নি, শেখো যুদ্ধটা শেখো। আবার ওখানে যখন দেখবে যুদ্ধটা শেখা হয়ে গেছে, চলো চলো এবার তোমাকে একটু আর্টিস্ট করি, এবারে তুমি গানটা ভালো করে শেখো। এই যে বিভিন্ন ভাবে ছড়িয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে, তো এই যে ঠাকুরকে এই শরীরটা দেওয়া হয়েছিল এই আমাদের মতো মানুষজনদেরকে আলোক প্রাপ্ত আমরা যাতে হই সেই জন্য, কাজেই ঠাকুরের দেহ গেলে চলত না, সেটা ওপরের নির্দেশ, যে তো এই দেহটার প্রয়োজন আছে। এবারে যেদিন বুঝলেন যে না তিনি সুযোগ্য শিষ্য তৈরি করে দিয়েছেন আর তার এই দেহটার প্রয়োজন নেই, এমনিতেই ওনার ওনার নিজের জন্য ওনার নিজের দেহ কোনো প্রয়োজন প্রয়োজন ছিল না, যখন বুঝলেন যে আমরা মোটামুটি এদের এদের শিষ্যরাই এবারে বাদ বাকিটা এগিয়ে নিয়ে যেতে পারবে, মা এগিয়ে নিয়ে যেতে পারবেন, ঠাকুরের সশরীরে আর উপস্থিতির দরকার নেই, তখন তিনি সেখান থেকে দেহটা ছেড়ে তিনি চলে গেলেন। তো এই এই হচ্ছে বিষয়, যে এই নুনের পুতুলের সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দর, যে ব্রহ্ম থেকে আমাদের জন্ম, এবং সেই যে ব্রহ্মের কাছে আমরা যখন যাব আমরা গলে যাব, আমরা তো নুন, তো নুন দিয়ে তৈরি, সাগরের জলে গেলে কি হবে, নুন গলে পাক হয়ে যাবে, জল হয়ে যাবে আবার, কাজেই সেই পুতুল ফিরে এসে তো আর বলতে পারবে না যে আমি কি দেখলাম, কাজে ব্রহ্মকে যারা দেখেছেন তারা ব্রহ্মের সঙ্গে মিশে গেছেন, কেউ ফিরে এসে ব্রহ্মকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। তাই ঠাকুর বলতেন ব্রহ্ম কখনো এঁটো হয় না, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না, কেউ মুখ দিয়ে বলতে পারে না যে ব্রহ্ম আসলে কি, তার স্বরূপটা কি, কারণ জানলেই তো তাকে নিয়ে নিচ্ছে ওখানে টেনে,
সে এসে বলবে কি করে? এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার এই মুহূর্তে মহারাজের নামটি মনে নেই। বেলুড়ে কোনাক মহারাজের কোন একটি অসুখের কারণে তাকে অজ্ঞান করানো যায়নি, এতটাই বয়স্ক ছিলেন। জ্ঞানত অবস্থায় তার বড় একটা অপারেশন হয়, এবং যা হয় আমরা অনেক সময় শুনেছি, আমরা পড়েছি, শুনেছি বলবো না, পড়েছি, যারা জপ করেন তো তারা প্রচন্ড ভাবে জপ আর ধ্যান করেন, যেটা আমরা এখনো করে উঠতে পারিনি। তো অপারেশন করার আগে বলো দাঁড়াও, ডাক্তারকে বলেছে দাঁড়াও আমি একটু ঠাকুরকে ডেকে নিই, মানে আমাদের ঠাকুরকে ডেকেছেন। তারপরে অপারেশন হয়েছে, জ্যান্ত অবস্থায় কথাটা শোনো, অপারেশন হয়েছে, সাকসেসফুল হয়েছে, সব ঠিক আছে। তারপর যখন পরের দিন ড্রেসিং করতে গেছেন, তখন উনি ব্যথা পেয়েছেন। তখন ডাক্তার যিনি ড্রেসিং করছেন তিনি বললেন, মহারাজ আপনি গতকাল এত বড় একটা অপারেশন, মানে আমি যদি কোনো সময় পাই তোমাদেরকে বলবো কোন মহারাজ, আমার এই মুহূর্তে সত্যি মনে নেই, এত বড় একটা অপারেশন করলাম কোনো রকম অজ্ঞান ছাড়া, মানে নেওয়ার দেওয়ার মতন দাঁড়িয়ে ছিল, পরিস্থিতি ছিল নেওয়ার মতন, তখন তো আপনি কোনো যন্ত্রণা অনুভব করলেন না, চেঁচামেচিও করলেন না, ভাবুন। উনি কি বললেন, আমি ওই টাইমটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঠাকুরের কাছে, মানে আমাদের শ্রী রামকৃষ্ণের কাছে প্রার্থনা করে বাহ্য জগৎ থেকে মনটা তুলে নিয়েছিলাম। কি বিরাট সাধনা! বলে তুমি বলবে তো যে আমার আজকে ড্রেসিং করতে আসবে, তাহলে আমি মনটা তুলে নিতুম। এইরকম না, এইটা আমি আরেকজনের কাছেও শুনেছি, আমাদের এক শ্রদ্ধেয় দাদা আছেন, তিনিও ডিজাইনার মানুষ এবং অত্যন্ত গুণী মানুষ, ভীষণ গুণী মানুষ, অরিন্দম দা। অরিন্দম দা বৌদি, সায়নী বৌদি, তোমরা যদি শোনো তো খুব ভালো লাগবে। তো অরিন্দম দার কাছে আমি একটা গল্প শুনেছিলাম যে অরিন্দম দার মা ভীষণ ভক্তিমতী ছিলেন, মানে এই ঠাকুরের পথের, ঠাকুরের অনুগামিনী তিনি, এবং তিনি বৃন্দাবনে এক মহারাজের সঙ্গে দেখা করতে গেছিলেন একবার, যার কিনা একটা চোখ, মানে আইবলটা রিমুভড ছিল, এবং সেটাকে ড্রেসিং করতে হতো, রোজ ওষুধ দিতে হতো সেই জায়গাটাতে, মানে মারাত্মক একটা দগদগে ব্যাপার। তো সেইটা করা হলো, তারই এক শিষ্য এসে করলেন, তখন সেই মহারাজ কিছু কিছু বলছে না, চুপচাপ আছে। তখন এই যে মাসিমা জিজ্ঞেস করলেন যে মহারাজ এটা কি করে হলো, যে এবার আমাদের দেখেই আমাদের মানে গা শিরশির করছে, যে আপনি কি করে করলেন, মানে আমি ব্যথা পাবো কি করে, আমি তো মনটা তুলে নিয়েছিলাম। কত বড় সাধনা! হ্যাঁ, মানে শরীর থেকে মনটাকে পুরো আলাদা করে, বলে আমি তো তখন ঠাকুরের কথা চিন্তা করছি, আমি তো তখন রামকৃষ্ণ লোকে বিচরণ করছি, কি বিরাট সাধনা! আমি তো এই এই ব্যথা তো আমার বোধই হচ্ছে না, এটা তো তখন আমার কাছে একটা খোলস মাত্র। মানে কতটা নিয়ন্ত্রণ নিজের মনের ওপরে, এবং তাদের এই জ্ঞানটা হয়ে গেছে যে এই দেহটা আমি নই, এই দেহটা একেবারেই আমি নই, কাজে দেহটাকে পোশাকের মতো করে, পোশাক যদি ছিঁড়ে যায়, পোশাক যদি জ্বলে যায়, সেই পোশাকে কি ব্যথা কি আমার গায়ে লাগে? আমার গায়ে তো লাগে না। কাজে তিনি সেই অবস্থায়, এরা এই সব সাধকরা অবস্থান করছেন যেখানে তারা মনটাকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন তার দেহ বোধ থেকে, এবং দেহটা তখন তার কাছে সত্যি একটা এই রকম বস্ত্রখণ্ড ছাড়া আর কিছুই নয়। তো তিনি এই রকম তারা করতে পারতেন, মনটাকে সরিয়ে নিতে পারতেন। এই ঘটনার অব্যবহিত পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল। এটা তো আচ্ছা, তুমি আমি তো এতটা অবধি করেছিলাম, এই তো একও নাই, কারণ দুইয়ের স্মৃতি থাকলে তবেই তো কেবল আনন্দ আনন্দ। আচ্ছা, আনন্দময় অবস্থায় মনোবুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার ভাবরাশি আছে সে সকলের অতীত এক প্রকার ভাবাতীত ভাবে অবস্থিত।
এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের 6 মাসকাল ব্যাপিয়া হইয়াছিল। ঠাকুর বলিতেন যে অবস্থায় হ্যাঁ সাধারণ জীবেরা পৌঁছে থাকিতে পারে না, উনি সেটা ছিলেন, এত অব্দি আমাদের হয়ে গেছে। এই শরীরটাকে দিয়ে মায়ের অনেক কাজ, এখন অনেক কিছু বাকি। আচ্ছা, নির্গুণ আর সগুণের মধ্যস্থানে যে বিরাট আমিত্বটা বর্তমান, তারই কিন্তু বলছেন ভাবমুখ, এটা ব্যাখ্যা করে দিয়েছেন। এরপরে ঠাকুরের যেটা হয়েছিল রক্ত আমাশয়, পেটে খুব মোচড়, খুবই যন্ত্রণা। সেই যন্ত্রণা প্রায় 6 মাস ভুগে ভুগে শরীরে একটু একটু করে মন নামলো, সাধারণ মানুষের মতন হুঁশ এলো। মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তা বলা অসম্ভব। আচ্ছা, স্বামীজি তো ওই মিরাক্কেল পর্যন্ত আমরা পড়েছি। এই কালে ঠাকুরের সহায় মথুর বাবু জীবনে যে বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তাহা উল্লেখ করিয়াই আমরা এই অধ্যায়ের উপসংহার করিব। অধ্যায় আমি শেষের দিকে যাচ্ছি। মথুরানাথের দ্বিতীয়া স্ত্রী শ্রীমতী জগদম্বা দাসী এই সময় গ্রহণী রোগে আক্রান্ত হয়। এটা একটু তোমরা লক্ষ্য করবে, তখন কিন্তু এই রোগটার খুব প্রকোপ ছিল। হ্যাঁ, এটা কিন্তু খুব সম্ভবত ঠাকুরের বাবাও গ্রহণী রোগে গিয়েছিলেন, রানী রাসমণি গ্রহণী রোগে গিয়েছিলেন। গ্রহণী রোগ হচ্ছে ইনটেস্টাইনের রোগ, পেটের, মানে এটাকে অন্ত্রের রোগ বলে। আমি গ্রহণী রোগ যখন আমি মানে সার্চ করে দেখলাম, তাতে দেখলাম গ্রহণী রোগ হচ্ছে অন্ত্রের রোগ, মানে ইনটেস্টাইনে, লার্জ ইনটেস্টাইন, স্মল ইনটেস্টাইন, এই ইনটেস্টাইন গুলোর মধ্যে কিছু একটা ইনফেকশন বা কিছু একটা হয় যেখান থেকে এই রোগটা, এই রোগটাকে বলে গ্রহণী রোগ। কারণ আমাদের এখনো বলা হয় আমাদের জল ভীষণ খারাপ। হ্যাঁ, এখনো তাই, সেই সময় তো প্রচন্ড খারাপ ছিল না, মানে ইংরেজদেরকে ভাগাতে যত না স্বদেশীরা কার্যকরী হয়েছে তাদের স্বদেশী আন্দোলন, আমাদের জল এবং মশা ইংরেজদেরকে একেবারে পগার পার করে দিয়েছে। কেননা ইংরেজরা এখানে কেউ আসতে চাইছিলেন না তো একটা সময়ে, মানে এত পেটের সমস্যা হচ্ছিল, কলেরা হতো, আর তার সঙ্গে মশা, ম্যালেরিয়া হতো, এই দুটো মিলিয়ে, হ্যাঁ মানে তখন মানে ওরা ছাড়তে বাধ্য হয় আর কি। মানে আমাদের বাংলার হাইজিন যে কোনো কালেই ভালো ছিল না এটা কিন্তু এখান থেকে বেশ পরিষ্কার বোঝা যায়। ক্রোহ ক্রমশ এত বাড়িয়া ওঠে যে কলিকাতা সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাহার জীবন রক্ষার সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হন। জগদম্বা দাসীর এই সাংঘাতিক পীড়ায় মথুরা মোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাইতে বসেছিলেন তাহা নহে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজ শ্বশ্রু ঠাকুরানী বিষয়ের উপর আধিপত্য হারাইতে বসিলেন। রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যরা জবাব দিয়া গেলেন, মথুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরের পদপ্রান্তে পতিত হইয়া সজল নয়নে গদগদ বাক্যে সকল কথা নিবেদন করিয়া দীনভাবে বারংবার বলিতে লাগিলেন, আমার যাহা হইবার তাহা তো হইতেই চলিল বাবা, তোমার সেবাধিকার হইতেও এবার বঞ্চিত হইলাম, তোমার সেবা আর করিতে পারিব না। মথুরের এইরূপ দৈন্য দেখিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহাকে বলিলেন, ভয় নাই, তোমার পত্নী আরোগ্য লাভ করিবে। অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া বিশ্বাসী মথুর দেখিলেন সহসা জগদম্বা দাসী সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে। ঠাকুর বলিতেন, সেই দিন হইতে জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার ওই রোগটার ভোগ নিজ শরীর দেখিয়া এই শরীরের ওপর দিয়া হইতে লাগিল। জগদম্বা দাসীকে ভালো করিয়া 6 মাসকাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিত হইয়াছিল। শ্রীযুক্ত মথুরের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন বলিয়াছিলেন, মথুর যে 14 বছর সেবা করিয়াছিল তাহা কি অমনি করিয়াছিল? মা তাহাকে নিজ শরীর দেখিয়া ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখিয়াছিলেন, সেই জন্যই সে অত সেবা করিয়াছিল। মানে দেখো, নিজের শরীরে এই যে রোগ নেওয়া, গ্রহণ করা,
যে জগদম্বাকে ভালো করবে বলে তার অন্ত্রের যে রোগ, গ্রহণী রোগ, ঠাকুর নিজের শরীরে নিয়ে নিল। বলা হয় না যে ঠাকুরের ক্যান্সারটা আসলে গিরিশ ঘোষের বকলমা নেওয়ার ফল? এটা কিন্তু সব জায়গাতেই, মানে তুমি যখন প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করো, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। কেন বলো তো? যে ধরো সাপোজ আমার এই ক্ষমতাটা আছে তোমাকে তোমার রোগ থেকে বা তোমার কষ্ট থেকে উদ্ধার করার ক্ষমতা আমার কাছে আছে, তুমি যে কষ্টে পড়েছো সেটা কিন্তু প্রকৃতি তোমাকে কিছুভাবে শিক্ষা দিচ্ছেন বা তোমাকে শাস্তি দিচ্ছেন, ওটা ভোগ, তোমার ভোগ, ওটা ওই ভোগটা তোমাকে ভুগতে হবে, কর্মফল। এবারে তুমি হয়তো আমার কাছে এলে, তুমি আমার খুব প্রিয়, তো আমি বললাম যে না ঠিক আছে আমি দেখছি কি করে এইটাকে আটকানো যায়, এবং আমি কিছু একটা করলাম, সেটাতে তোমার সেই সমস্যার সমাধান হয়ে গেল। তখন প্রকৃতি বলবে কিন্তু এটা তো কাউকে ভুগতেই হবে, এটা তাহলে কে ভুগবে? যে আমার কাজে বাদ সেধেছে সে ভুগবে, অতএব তোমার পীড়াটা তখন আমি নিয়ে নিলাম এবং আমি ভুগতে থাকলাম। এইটা কিন্তু হয়। এটা আর একটা ভালো বোঝানো যায় যে আমরা যখন ভূতের বই দেখি, সিনেমা দেখি, যিনি বা যারা ভূত ছাড়াতে আসে, তাদের ওপর এফেক্ট হয়, তার ওপর ভীষণ এফেক্ট পড়ে। হ্যাঁ হ্যাঁ, বা মানব জীবনের শোক দুঃখ ব্যাধি তো ভোগ করতেই হবে। হ্যাঁ, কিন্তু যদি আমি কাউকে বাঁচাতে চাই সেই ব্যাধি বা সেই শোক দুঃখের হাত থেকে, তখন তার ফল কিন্তু আমার উপর এসে বর্তায়, আমাকে কিন্তু কষ্ট করতে হবে তার হয়ে। তো এই কষ্ট করতে কে রাজি হবে, এইটা একটা বিরাট ব্যাপার। তখন এই ঠাকুর কিন্তু নিজে সেই গ্রহণী রোগ ধারণ করেন। এরকম ভাবেই তিনি অনেক অনেকের অনেক রোগ, যেটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের যীশুখ্রিস্ট। সবসময় বলা হয় না যে মানুষের পাপের জন্য যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, মানে মানুষের সমস্ত ভোগগুলোকে উনি নিজের শরীরে নিয়েছিলেন। যে আমি যে ভগবান, বলা হয় যে গড হিউম্যানকে, মানুষকে এত ভালোবাসে যে হি গিফটেড হিজ সান টু হিউম্যানিটি, যে তিনি তার প্রিয় পুত্রকে মানবদের কাছে পাঠিয়েছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন তাদের সমস্ত কষ্টগুলো সে শরীরে ধারণ করে তাকে তাদের কিছুটা পাপ মুক্ত করবে। কাজেই ক্রিশ্চিয়ানিটিতে এটা বলা হয় যে তুমি যখন পাপ করো, তুমি মনে রেখো তোমার কষ্টটা কিন্তু যিশু পাচ্ছেন। এটা জেনেও কি তুমি পাপ করবে? তুমি যদি ভক্ত হও তোমাকে এটা জানতে হবে যে তুমি যে অন্যায়টা করছো, যে নিষ্ঠুরতাটা তুমি করছো, সেইটা কিন্তু তোমার প্রিয়তম মানুষটি ভোগ করছে তার ফল, তোমার ইষ্ট ভোগ করছে, তুমি কি তার পরেও করবে? এবং আমরাও যে গুরুদেবের দীক্ষ নিয়েছি, দীক্ষা হয়েছে, মানে আমরাও কোনো কিছু করলে সেটা কিন্তু, হ্যাঁ একদম, গুরু যখন ভার নেন তখন গুরুকে পাপ পুণ্য সবটাই নিতে হয়। কাজে শিষ্যর পাপ, শিষ্যর দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব থাকে, তো সেইটা কিন্তু তার উপরে গিয়ে বর্তায়, তিনি সেটাকে গ্রহণ করতে বাধ্য। সত্যিকারে যদি আমরা ঠাকুরকেও গুরু মানি বা মানুষ রূপী গুরু যেন আমরা নিয়েছি, তাহলে আমাদের কারোরই মানে সেই অন্যায়ের পথে পা বাড়ানো একেবারেই উচিত নয়, যাতে গুরু ব্যথি, মানে এই চেতনাটা মানুষের মধ্যে থাকা দরকার যে তুমি যখন কোনো নিষ্ঠুরতা করো, তুমি যখন কোনো অন্যায় করো, পাপ করো, সেটা কিন্তু তোমার প্রিয়তম মানুষের ওপরে গিয়ে বর্তায়। প্রিয়তম মানুষ বা যিনি প্রিয়তম, মানে তোমার ইষ্ট, তোমার গুরু, এখানে এই ক্ষেত্রে ঠাকুর,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে কিন্তু সেইগুলো সব গ্রহণ করতেন। যীশুখ্রিস্ট, যীশুখ্রিস্ট সবচেয়ে বড় উদাহরণ যে মানুষের সকলের পাপ তিনি নেন এবং তিনি ক্রুশবিদ্ধ হন। অত যন্ত্রণা, অত অত্যাচার, শুধুমাত্র মানুষকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে মানুষের ভোগ যন্ত্রণা দূর করবেন বলে। এবং ঠাকুর বলতেন, তিনি যেমন বলতেন যিনি রাম যিনি কৃষ্ণ, সেরকম তিনি বলতেন যে যীশু যিনি এই আমিও সে। মানে এগুলো না নট নেসেসারিলি যে যীশু যেই আত্মাটা যে জীবাত্মা জন্মেছিল সেটাই ঠাকুর, সেটা এটা ভাবগত আইডেন্টিফিকেশন জানো তো, এই এই তো ভাবরাজ্যের ব্যাপার। মানে যীশুর যে যীশুর যে অবস্থা ছিল মানসিক অবস্থা, সেই অবস্থা ঠাকুরেরও, কাজেই সেই ভাবরাজ্যে দে আর দ্য সেম। মানে আমাদের আমাদের ঠিক এই পুনর্জন্মের থিওরি, জাতিশ্বরের থিওরি, এটা কিন্তু সব সময় ঠিক সেইভাবে নয়। এসেন্সটা, ভাবটা এক, যীশুর ভাব এবং ঠাকুরের ভাব, রামচন্দ্রের ভাব, শ্রীকৃষ্ণের ভাব, সব একই, একই ভাব, একই শক্তি। কাজেই সবটাই, তাই জন্যই বলা হয় যে ঠাকুরের মধ্যে সব দেব দেবী বর্তমান, কারণ ঠাকুর সেই সব ভাবেই তিনি অবস্থান করতেন। আজকে এই পর্যন্ত। সামনের দিন যেটা পড়ব একটু বলে রাখি, শ্রীরামকৃষ্ণের ইসলাম ধর্ম সাধন ও ভৈরবী ব্রাহ্মণী শেষ কথা, এটি আমরা পড়ে আলোচনা করব। আচ্ছা, তোমাকে রামায়ণ পাঠের পর তোমাকে সুদীপ্তা দুটি প্রশ্ন রেখেছিল। আচ্ছা, আমরা বলেছিলাম আজকে এই পর্বে ওইটি আলোচনা করে তারপর আমরা। হ্যাঁ, কি প্রশ্ন রেখেছিল তোমার কি মনে আছে? প্রশ্ন একটা তো রেখেছিল যে রাবণ কি জানতেন তিনি রামের হাতে মারা যাবেন। আচ্ছা আচ্ছা, সেই মানে রাবণ কি ইচ্ছাকৃত মৃত্যু বরণ করার জন্য করেছিলেন কিনা, এটা একটা প্রশ্ন। আর এটা হচ্ছে আর একটা প্রশ্ন ছিল যে আমাদের মনের মধ্যে রাগ, বিদ্বেষ, ঘৃণা এগুলো কেন, মানে এগুলো যদি না থাকে তাহলে একটা নির্ভেজাল না। সেটা সুদীপ্তা বলেছিল যে ঠাকুর আমাদের মন থেকে সমস্ত নেগেটিভিটি গুলোকে দূর করে দেন না কেন, যে সব সব দূর করে দেন না কেন, তাহলেই তো সংসারটা সুন্দর হয়ে যায়। আর আরেকটা হচ্ছে রাবণ কি ইচ্ছাকৃত সীতা হরণ বা এই এত উৎপাত মানুষকে যে রামের হাতে মারা যাবেন বলে। দেখো, প্রথমে রাবণের উত্তরটা দিই, সুদীপ্তা আজকে থাকলে ভালো হতো কিন্তু পরে তো সুদীপ্তা দেখতে পাবে নিশ্চয়ই। আমি কিন্তু ভাই, আমার অত্যন্ত মানে ক্ষুদ্র মেধা এবং এতটুকু অত্যন্ত কম পড়াশোনা দিয়ে আমি যেটুকু যেমন বুঝেছি আমি সেটুকু বলছি। আমি কিন্তু দাবি করছি না যে আমি যেটা বলছি এটা সঠিক একেবারে, এটাই অকাট্য, একে খণ্ডন করা যায় না, আমি যেটা বুঝেছি ঠিক শেষটা বুঝেছি এটা আমি কোনোদিন ক্লেম করতেই পারি না, কারণ আমার অত্যন্ত ক্ষুদ্র জ্ঞান গম্য। আমি তো জানি আমার জ্ঞান ঠিক কোথায়, ওই পায়ের নখের কাছে বোধহয় আটকে আছে বুদ্ধিটা, তো কাজেই আমি সে দাবি করছি না। কিন্তু যেহেতু আমাকে প্রশ্ন করেছো, আমি ধরে নিচ্ছি একটা ছোট বোন তার বড় দাদাকে প্রশ্ন করেছে, আমি সেই জায়গা থেকে বলছি যে আমার মনে হয় যে না, রাবণ ইচ্ছা করেই করেছিল নিজে মরবে বলে, সেটা না। রাবণ যখন ঘটিয়েছিল কাণ্ডটা, সেটা একেবারেই মানুষ যেরকম অত্যাচার করছে আজকাল আমরা যা যেরকম দেখি সেরকমই করেছিল, এবং রামের হাতে তার মৃত্যু ঘটে। রাবণের মধ্যে সব সর্বসুলক্ষণ ছিল, কিন্তু রাবণের মধ্যে ধর্মের কমতি ছিল, তিনি ধর্মটা বুঝতেন না, তিনি জ্ঞানী। জ্ঞানী হলেই যে সব কিছু হয় তা কিন্তু নয়, এটাই প্রমাণ যে বড় বড় ডিগ্রি থাকলেই সব হয় তা না। তিনি খুব
জ্ঞানী ছিলেন এবং সর্বসুলক্ষণ যুক্ত ছিলেন তিনি, কিন্তু তার মধ্যে ধর্মভাবের অভাব ছিল, তাই জন্য তিনি এই রকম অধর্মের একটা কাজ করে বসেন, আর যার জন্য তার ফলস্বরূপ রামচন্দ্রের হাতে তার মৃত্যু হয়। তবে হ্যাঁ, উনি ভিলেন হলে উনি একজন গ্র্যান্ড ভিলেন, যে যাকে মারার জন্য রামচন্দ্রকে আসতে হয়, এটা বলতে পারো যে তার মানে মহিষাসুর ভিলেন হলে তিনি একটা খুব উচ্চমানের ভিলেন, মানে ছিচকে চোর বা বদমাইশ নন, তিনি উচ্চমানের, মানে যেখানে মা দুর্গাকে রূপ পরিগ্রহ করে তাকে বধ করতে হয়, কাজে সেদিক দিয়ে মানে তার তিনি খুব গ্র্যান্ড, এটুকু বলা যায়। কিন্তু এটা ইচ্ছাকৃত ঠিক ছিল না, এটা তিনি টর্চার করেছিলেন, অনেককেই টর্চার করেছিলেন, কেননা তার মধ্যে ধর্মভাবের কম্প্যাশনের অভাব ছিল। কিন্তু উনি বিদ্বান সুশাসক, অবশ্য সুশাসকই বা কি করে বলি, যে তার ভুলের জন্য তার গোটা দেশটা সাফার করলো, তাকে তো ভালো রাজা আর বলা যায় না, কিন্তু এককালে তিনি ভালো রাজা ছিলেন। আবার তার বইমাত্রেও দাদা কুবেরের কাছ থেকে তিনি লঙ্কাটাকে দখল করেছিলেন, মানে উনি লোভী ছিলেন, ইগোইস্ট ছিলেন, এই সমস্ত কিন্তু ছিলেন, কারণ ছোট ভাই বিভীষণ বারবার বারণ সত্ত্বেও তিনি শোনেন, সত্ত্বেও তিনি শোনেননি, কাজেই ধর্মকথা তার ভাল লাগতো না। এইটা হলো প্রথম, ধার্মিক সেই অর্থে ছিলেন না। এটা হচ্ছে তুমি দ্বিতীয় প্রশ্ন যেটা সুদীপ্তা করেছিল তার উত্তরটা প্রথমে দিলাম। এবারে হচ্ছে যে সুদীপ্তা বলেছে যে ঠাকুর আমাদের মন থেকে এই সমস্ত বিষাক্ত ভাবগুলোকে দূর করে দিচ্ছেন না কেন, তাহলে যে সংসার থাকবে না বাবা, তাহলে তো নাটকই হবে না, সংসার তো নাটক। তুমি ভাবো একটা নাটকে একটা হিরো থাকে, একটা হিরোইন থাকে, তাদের বাবা মা বন্ধু বান্ধব থাকে, তাতে কিছু হয় না, সঙ্গে থাকে একটা ভিলেন। ভিলেন যদি এসে হিরো বা হিরোইনের জীবন একটু তছনছ না করে দেয়, তাহলে তো নাটক হবে না, সংসারটা তো নাট্যশালা। নাটক করার জন্য এই হিংসা, দেশ, লোভ, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সব থাকতে হবে। আবার এটাও বলতে পারো যে এটা একটা পরীক্ষার পদ্ধতি। হ্যাঁ, এবারে দেখো, এবারে অনন্ত ব্রহ্মে নিয়ে যেতে গেলে এইগুলো পার হয়ে আসে। এবারে এইগুলো দেখো, এখন যদি বলা হয় যে তুমি এক্সামিনার হয়ে সবাইকে কেন পাস নম্বর দিয়ে দাও না, তাহলে তো সবাই খুশি খুশি পাস করে যায়। কিন্তু পাস করানোটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওই পড়াশোনাগুলোর মধ্যে দিয়ে তুমি শিখলেটা কি, তোমার শিক্ষাটা কি হলো। তো এই যে আমরা যখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই প্রত্যেকটার মধ্যে দিয়ে আমরা যাই, তখন আমরা কিন্তু কিছু লেসেন্স শিখতে শিখতে এই ভাবগুলোকে অতিক্রম করি, আমরা শিখি প্রত্যেক মুহূর্তে, বলে না যতদিন বাঁচি ততদিন শিখি। তো এই যে আমরা বেঁচে যে আছি, শিক্ষার জন্য বেঁচে আছি, আমরা শিখবো বলে বেঁচে আছি, এবং যতদিন না সব শেখা হচ্ছে ততদিন এই জীবন মরণের চক্র থেকে আমাদের কোনো রেহাই নেই। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, আমাদেরকে মাস্টার্স হতে হবে, আমাদেরকে পিএইচডি করতে হবে, পোস্ট ডক করতে হবে, তারপরে গিয়ে হয়তো সেই জায়গায় একটা পোস্টিং পাবো আমরা। অতএব এই যে গুণগুলো বা বদগুণগুলো যাই বলো, এগুলো থাকা কিন্তু এসেনশিয়াল। খারাপটা না থাকলে তুমি ভালোকে চিনবে না, খারাপটা না থাকলে খারাপটাকে অতিক্রম করার যে কৌশল সেটা তুমি জানবে না, তাই তো? যে একটা বিপদ হলে বিপদকে কাটানোর যে জ্ঞান আমাদের, যেটা হলো যে কি করে একটা বাচ্চা আগুনে হাত দিয়ে ওমা করে
ছড়িয়ে নিল। ও কিন্তু শিখে গেল যে আগুন খেলার বস্তু নয়, আগুনে হাত দিলে হাত পুড়বে, ওর এই বোধটা হয়ে গেল। ও যদি স্বাভাবিক হয়, ওর মস্তিষ্ক যদি ঠিকঠাক কাজ করে, পরিণত হয়, ও কিন্তু আর ইচ্ছে করে আগুনে হাত দেবে না। কারণ ও জানে যে আগুনে হাত দিলে আমি হাতে ছ্যাঁকা খাবো, আবার পুড়ে যাবে, ফোসকা পড়বে। অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা থেকে। তো এই যে একটা কাজ সে করলো দুষ্টুমি করে, কাজেই দুষ্টুমিটা খুব দরকার। দুষ্টুমি না করলেও শিখতো না। মা মুখে বলছে এই ছ্যাঁকা খাবি, কিন্তু ছ্যাঁকাটা কি জিনিস সেটা তো জানি না। ছ্যাঁকাটা খেলে জানবো এই ফিলিংটাকে বলে ছ্যাঁকা। কাজে পরের মুখে ঝাল খেয়ে লাভ নেই, নিজেকে বুঝতে হবে ছ্যাঁকাটা আসলে কি। তো নিজে বুঝে গেল যে ছ্যাঁকা, তখন কিন্তু আর মাকে বলতে হবে না যে আগুনে হাত দিস না, ও নিজেই আর কোনোদিন হাত দেবে না আগুনে। কাজে এই যে বদমাইশিগুলো, এই দুষ্টুমিগুলো, এগুলো কিন্তু ভীষণ ভাইটাল রোল প্লে করে আমাদের ক্যারেক্টার তৈরি করতে, আমাদের বোধকে তৈরি করতে। আবার সবাই যদি একই রকম ভালো হয় সেটাও, তাহলে সবাই দেবতা হবে, দেবতা হবে, সেটাও কাম্য নয়। কিন্তু দেখো আবার আমরা যাদেরকে দেবতা বলি, যেমন ইন্দ্র, চন্দ্র, বরুণ, আমরা যাদেরকে দেবতা বলি, তারাও কত জায়গাতে কত রকম দুষ্টুমি করে এসছে, বদমাইশি করে এসছে। মানে তুমি যে দেবতা হয়ে গেলেই তুমি যে সবভাবের ঊর্ধ্বে চলে যাবে তা না, মাঝে মধ্যেই ভাবগুলো তোমাকে খোঁচা দেবে, এগুলো পরীক্ষা তোমার কাছে, তুমি অতিক্রম করতে পারো কি না তুমি দেখো। কাজেই সুদীপ্তার এই উত্তরটা হচ্ছে যে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সমস্তগুলোর প্রয়োজন আছে বাবা পৃথিবীতে, নইলে কিন্তু মানুষ শিখত না আর নাটকটা জমত না। এই যে সংসার নাট্যমঞ্চ রঙ্গমঞ্চ, নাটক তো হবে না যতক্ষণ না একটা ভিলেনের অনুপ্রবেশ হবে সুখের সংসারে। কাজে এই ভিলেন থাকাটা খুব দরকার, তাহলে তুমি ভালোকে ভালো বলে চিনবে, অনেক কিছু শিক্ষা পাবে। এই ভিলেনরা এই জন্যই থাকে সমাজে, আমাদের বোধকে আরো সমৃদ্ধ করে। আবার অনেক ক্ষেত্রে দীর্ঘদিন একটা ধরে জেনে আসছি যে মানুষটা খুব ভালো, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ইমোশনগুলো আছে, তো কিছু একটা সিচুয়েশনে সেই ভালো মানুষের মধ্যে থেকেই খারাপ জিনিসগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। মানে একটা মানুষকে চেনার জন্য এগুলো। হ্যাঁ শোনো, মানুষ ভালো বলতে শুধু সে ভালো মানে তার কিছু নেই, এটা তো হতে পারে না। আমার যদি একটা একটা মানুষের যদি ইলিশ মাছ খেতে লোভ হয়, সেটাও তো লোভ। আমি কি তাকে বলবো লোকটা কি খারাপ, বাবা ইলিশের প্রতি এত লোভ ওর, যদি আমরা এরকম ধরে নিই। কাজে এগুলো না আপেক্ষিক জানো তো, বা একটা মানুষ যখন আছে তার মধ্যে কাম থাকবে, ক্রোধ থাকবে, লোভ থাকবে, মদ থাকবে, মাৎসর্য থাকবে, সবই থাকবে। কিন্তু এবারে আমাদেরকে দেখতে হবে সেগুলোকে আমরা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছি, কতটাকে আমরা সেটাকে মিনিমাইজ করতে পারছি। এবং একটা সময় সত্যিই দেখবে যে যে লোভ করতে 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 ক্ষয় হতে হতে না এক সময় লোভ ভীষণ কমে যায়, এক সময় ক্রোধ কমে যায়। যে খুব রাগি হয়তো দেখবে কোনো একটা সময় হয়তো সে আর অত রাগি নেই, মানে রাগের ধারটা ভোঁতা হয়ে গেছে। তো এগুলো এগুলো করতে 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 কমে যায়। তার মানে রাগ একেবারে নেই তা নয়, বহিঃপ্রকাশটা অন্যরকম, অনেক রিফাইন্ড বহিঃপ্রকাশ। বা হয়তো সে রাগটাকে, অনেক রাগ সে বুঝতে পেরেছে যে এগুলো আমার ইম্যাচিওরিটি ছিল তাই রেগে যেতাম, এগুলোকে বলে লাভ নেই, বা আমার হাতে যেগুলো নেই সেগুলোর ওপর বেকার বেকার রাগ করে লাভ নেই। এই যে শিক্ষাগুলো সে যখন পেয়ে যাচ্ছে, তার রাগটা কিন্তু অনেক এই জায়গা থেকে কমতে 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 এরকম। আগে যেমন পান থেকে চুন খসলেই রেগে যেত, এখন যখন ম্যাচিওর হলো বুঝলো না এটা তো আমার হাতে নেই আমি কি করব, কাজে এর ওপরে চিৎকার করে আমার লাভ নেই, তো ওটা বাদ গেল।
আমার কারোর উপর খুব রেগে পড়ে, মানুষের স্বভাব বদলানো যায় না, আমি রেগে রেগে বদলাতে পারবো না, ওকে বাদ দে, তো ওর ওপর থেকে রাগটা চলে গেল। এরকম করতে করতে দেখবে পাড়া যেখানে এখানে ছিল, এবারে পাড়া আস্তে আস্তে পড়তে পড়তে হয়তো এরকম জায়গাতে এলো, পরের জন্মে হয়তো এখান থেকেও কমতে 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 এরকম হবে, আবার কমতে কমতে এরকম হবে। তো আমরা এই যে প্রতিটা জন্ম নিই, আমাদের এই জিনিসগুলোই না ওই ভোঁতা হতে থাকে, কমতে থাকে, করতে 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 একটা সময়ে আমরা তখন দেখা যাবে আমাদের এই জিনিসগুলো খুব কমে গেছে, এগুলো তখন মানে প্রায় ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। তখন মানে যে খুব মাংস খেতে ভালোবাসে, সে হয়তো বোঝে আচ্ছা মাংস দিলেও হয়, খেলেও হয়, না খেলেও হয়, ঠিক আছে, হয়নি তো কি হয়েছে, এরকম হয়ে গেছে। বয়সকালে মানুষ অনেক সময় হয় দেখবে ওইটাই, কিন্তু এগুলো সব থাকে মানুষের মধ্যে, তবেই তো সে মানুষ, নইলে তো সে ইনকমপ্লিট, সে তো অন্য কিছু একটা, সেটা তো হয় না। আচ্ছা এবারে আমি ফিরে যাই যে হনুমান তো লঙ্কা টঙ্কা পুড়িয়ে কেলেঙ্কারি কাণ্ড, এবারে কেলেঙ্কারি কাণ্ড করে বলছি এই রে আমি কি বোকা, আমি তো সব পুড়িয়ে টুড়িয়ে দিয়েছি, এবারে মা জানো কি পুড়ে যায়নি, তো নিজেই তখন ভাবছে যে না 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 না, আমি যখন পুড়িনি তার আশীর্বাদে মা কি করে পুড়বেন, মা পড়েনি। তখন শুনছেন যে লঙ্কার কিছু চারণ কবি হনুমানকে বলছে, হনুমান তুমি কি করেছো, তুমি তো আমাদের লঙ্কাকে ধ্বংস করে দিয়েছো। কিন্তু খুব অদ্ভুত বিষয় জানো, ওই যে সীতা যেখানে আছে সেখানটার কিছু হয়নি, সীতা আছে শিংসপা বৃক্ষের নিচে বসে, এই শিংসপা বৃক্ষ মানে হচ্ছে শিশু গাছ, আমরা যে শাল সেগুন এই যে বলি শিশু গাছ যেটা রয়েছে, মানে শিশু মানে বেবি নয়, ছোট গাছ নয়, শিশু শিশু কাঠ আছে না, তো সেই শিশু গাছ, সেই শিশু গাছের তলায় সীতা বসে থাকতেন, শিংসপা বৃক্ষ সেইটা পড়েনি। তখন হনুমান তো শুনে খুব খুশি, কিন্তু হনুমান গেল আবার দেখতে যে না আমি নিজের চোখে দেখে আসি মা কেমন আছে। আমি বলি না যে প্রত্যেকটা লাইন থেকে শিক্ষা আছে, অন্যের কথার ওপর শুধুমাত্র ভরসা করতে নেই। হনুমান যেখানে এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছেন হনুমানজি, তিনি কিন্তু শুধু অন্যের কথা, অন্যেরা বলেছে যে মা জানকীর জায়গাটা পড়েনি, হতেও তো পারে এটা রাক্ষসের মায়া, হতেও তো পারে তাকে ওরা ভুল ইনফরমেশন দিচ্ছে, প্রত্যেকটা ছত্র থেকে শিক্ষা আছে আমাদের। না হনুমানজি বললেন, না আমি নিজে চোখে গিয়ে দেখবো প্রত্যাবর্তন করে যে মা ঠিক আছে, তবে আমি একদম শিওর হব যে দা ক্ষতিগ্রস্ত হয়নি। দেখো কি সুন্দর কথা, উনি শুনে আনন্দ পেয়েছেন কিন্তু উনি পুরোপুরি বিশ্বাস করেননি, বলে না আমি গিয়ে আমি নিজের চোখে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি বিশ্বাস করব না। প্রত্যেকটা ছত্রে প্রত্যেকটা কাজের মধ্যে শিক্ষা রয়েছে। এবারে হনুমানজি প্রত্যাবর্তন করছেন, শিংসপা বৃক্ষের মূলে উপবিষ্ট জানকীর কাছে গিয়ে হনুমান অভিবাদন করে বললেন, দেবী ভাগ্যক্রমে তোমাকে এখানে নিরাপদে দেখছি, হনুমান বিদায় নিতে এসেছেন বুঝে সীতা তাঁর প্রতি বারবার দৃষ্টিপাত করে সস্নেহে বললেন, বৎস যদি ভালো মনে করো তবে একদিনের জন্য এখানে কোনো বিজন প্রদেশে বিশ্রাম করে তবে যেও, তুমি নিকটে থাকলে এই অল্প ভাগিনীর অসীম শোকের কিছু লাঘব হয়, বীর তোমার অদর্শনে আবার আমি শোক বিদীর্ণ হব, আমার মনে এই সংশয় আছে বানর ভাল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে রামলক্ষণ কি করে এই দুস্তর সাগর পার হবেন, কেবল তিনজন এই কার্যে সমর্থ,
তুমি বায়ু ও বিনতাপুত্র গরুর। তুমি একাই কর্ম সম্পাদন করতে পারো তা জানি, কিন্তু রাম যদি সসৈন্যে এসে লঙ্কা জয় করে আমাকে উদ্ধার করেন তবেই তাঁর যোগ্য কর্ম হবে। রাম যাতে তার পরাক্রমের উপযুক্ত কার্য করতে পারেন তার উদ্যোগ তুমি করো। হনুমান উত্তর দিলেন, দেবী, সুগ্রীব প্রতিজ্ঞা করেছেন যে শীঘ্রই রাম লক্ষ্মণ ও সৈন্যদলের সঙ্গে এখানে আসবেন। তুমি ধৈর্য ধরো, রাম শীঘ্রই রাবণকে পুত্র অমাত্য বান্ধব সহ বধ করবেন। শশাঙ্কের সঙ্গে রোহিণীর ন্যায় তুমি রামের সঙ্গে মিলিত হবে। এখানে দেখো সেই সীতা, আবার সেই আগেও এটা দেখেছি আমরা যে যেটা হনুমান একাই করে দিতে পারে, সীতা বলছে না 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 তুমি করো না, তুমি এটা করো না, রামচন্দ্রের মহিমা তাতে ক্ষুণ্ণ হবে, আমি তো কষ্টে অনেকদিন আছি, আমি আরো কিছুদিন কষ্ট আমি ভোগ করব, কিন্তু আমার স্বামীর পরাক্রমে আমি কোনো প্রশ্নবোধক চিহ্ন আমি দেব না। আর তাছাড়া আমি যদি তোমার সঙ্গে চলে যাই সেটা পালিয়ে যাওয়া হবে, রামকে আসতে হবে, রামকে লঙ্কা জয় করতে হবে, তারপর আমাকে তিনি সসম্মানে নিয়ে যাবেন, আমি তার জন্য সমস্ত কষ্ট সহ্য করতে প্রস্তুত, কিন্তু তোমাকে দেখে আমাদের প্রিয়জনের খুব নিকট কেউ যখন থাকে আমাদের মনে হয় না যে এর মধ্যে যেন আমরা একটু তার স্পর্শ পাচ্ছি, ঠিক সেরকম যে তুমি যতক্ষণ আছো আমার মনে হচ্ছে যেন রামচন্দ্র আমার কাছেই আছেন, কারণ তুমি তো যোগসূত্র, কিন্তু তুমি চলে গেলে আমার কাছে আবার সব অন্ধকার হয়ে যাবে, কাজেই তুমি একটা দিন থেকে যাও এবং তুমি শক্তি সঞ্চয় করে যাও যাতে রাম আসতে পারেন। হনুমানের কর্তব্য শেষ হল, তিনি সীতাকে আশ্বাস দিয়েছেন, নিজের নাম ঘোষিত করেছেন, পরাক্রম দেখিয়েছেন, লঙ্কা নগরী আকুল করেছেন, রাবণকে বঞ্চনা করেছেন, এখন তিনি সীতাকে প্রণাম করে ফেরবার উদ্যোগ করলেন। পুনর্বার সাগর লঙ্ঘনের উদ্দেশ্যে তিনি অরিষ্ট পর্বতে উঠলেন। এই পর্বতের নিম্নস্থ নীল বনরাজি যেন তার বসন, শৃঙ্গ মধ্যে লম্বিত মেঘ যেন উত্তরীয়, সূর্য কিরণে অরিষ্ট পর্বত যেন উদ্বুদ্ধ হয়ে আছে, উজ্জ্বল ধাতুসমূহ যেন তার চক্ষু, নির্ঝরের গম্ভীর ধ্বনি করে যেন সে অধ্যয়নে রত আছে। হনুমান পর্বতে আরোহণ করে দেহ বর্ধিত করলেন, তার পদভরে পর্বত নিপীড়িত হল, শিলাচূর্ণিত হল, বিবিধ প্রাণী ত্রস্ত হয়ে রসাতলে প্রবেশ করলে, কন্দরবাসী সিংহ সকল ভয়ে গর্জন করতে লাগল, বিদ্যাধরীগণ শস্ত্র বসনভূষণে মূর্ছিত হয়ে পড়ে গেল, কিন্নর গর্ধব্য যক্ষ বিদ্যাধর পর্বত ত্যাগ করে আকাশে আশ্রয় নিলে। মানে সে একটা বিরাট ব্যাপার, মানে অরিষ্ট পর্বত দারুণ সুন্দর একটা পর্বত, অপূর্ব, তার দারুণ বর্ণনা আছে, কিন্তু যেই হনুমানজি গিয়ে নিজেকে স্ফীত করছেন, বাড়িয়ে তুলছেন, তখন পর্বতে সে ভার সামলাতে পারছে না পর্বত, এবং পর্বতবাসী যারা তারা ত্রস্ত হয়ে উঠছে। সে তরুণ নীল লোহিত হরিত প্রভৃতি বর্ণের মেঘজাল আকর্ষণ করে হনুমান আকাশ পথে দ্রুত বেগে চললেন। তিনি চন্দ্রের ন্যায় এক একবার মেঘের অন্তরালে অদৃশ্য হয়ে আবার প্রকাশিত হতে লাগলেন। হনুমানজি তো সেই আবার উড়ে তার পথ ধরেছেন। নিবিড় মেঘবর্ণ হনুমান নামছেন দেখে বানরগণ কৃতাঞ্জলি হয়ে রইল, এবং সেই বেগবান পর্বতাকার বীর এক পর্বত থেকে যাত্রা করে বৃক্ষ সমাকীর্ণ অপর পর্বতের শিখরে অবতরণ করলেন। অরিষ্ট পর্বত থেকে মহেন্দ্র পর্বত, উনি মহেন্দ্র পর্বতে ছিলেন, হ্যাঁ, তো মহেন্দ্র পর্বত থেকে উনি লাফিয়ে গেছিলেন। এবারে আরেকটা তার লঞ্চিং প্যাড হলো অরিষ্ট পর্বত, এবারে অরিষ্ট থেকে মহেন্দ্রতে এসে নামলেন। হনুমানরা তো দেখছেন
যে আমাদের দারুণ একটা কিছু, নিশ্চয়ই একটা ভালো খবর নিয়ে এসেছেন হনুমানজি। বানররা মহাহর্ষে হনুমানকে ঘিরে দাঁড়ালো এবং নানাবিধ ফলমূল উপহার দিল। কেউ আনন্দে কিলকিলা রব করতে লাগলো, কেউ তার বসবার জন্য বৃক্ষ শাখা ভেঙে এনে দিল, এরকম সমস্ত করছে ওরা সমস্ত। তারপর হনুমান তখন জাম্বুবান প্রভৃতি বৃদ্ধ গুরুজন এবং অঙ্গদকে প্রণাম করলেন এবং অন্যান্য বানর কর্তৃক পূজিত হলেন। তারপর তিনি অঙ্গদের হাত ধরে মহেন্দ্র পর্বতের রমণীয় বন প্রদেশে উপবিষ্ট হয়ে বললেন, আমি অশোক বনে জনক নন্দিনীকে দেখেছি, ঘোড়াকৃতি রাক্ষসীগণ তাকে রক্ষা করছে, তিনি উপবাসে কৃষ হয়ে মলিন বেশে মস্তকে জটিল মানে জটা পড়ে গেছে চুলে, মানে মা সীতার চুলে জটা পড়ে গেছে, একবেনি ধারণ করে রাম দর্শন লালসায় কাতর হয়ে আছে, তো মাথায় জটা হয়ে গেছে মায়ের। হ্যাঁ, এই অমৃততুল্য সংবাদ পেয়ে বানরগণ আনন্দে অস্থির হয়ে উঠল। অঙ্গদ বললেন, বানরোত্তম, বলবীর্যে তোমার সমকক্ষ আমাদের মধ্যে কেউ নেই, তুমি এই বিশাল সাগর লঙ্ঘন করে আবার ফিরে এসেছ, তুমি আমাদের জীবনদাতা, তোমার প্রসাদে আমরা কৃতকার্য হয়ে রামের কাছে যেতে পারব। আশ্চর্য তোমার প্রভুভক্তি, বীর্য ও ধৈর্য, ভাগ্য বলে তুমি রামপত্নী যশস্বিনী সীতাকে দেখেছ, ভাগ্য বলে রাম সীতা বিরহের শোক থেকে মুক্ত হবেন, এরকম করে তারা সবাই। এবং এখানে হনুমানজি পুরো তার সব বর্ণনা দিচ্ছেন যে তিনি লঙ্কাতে কি কি করে এসেছেন, কি কি ঘটিয়ে এসেছেন। অঙ্গদ বললেন, মৈন্দ আর বিবিদ এই দুই অশ্বিপুত্র অত্যন্ত বেগবান ও বলবান এবং ব্রহ্মার বরে সকলের অবদ্ধ। এরা এককালে দেবগণের বিপুল সেনা পরাজিত করে অমৃত পান করেছিলেন। বানরগণ, তোমরা সকলে এখানেই থাকো, মৈন্দ এবং বিবিদ লঙ্কা ধ্বংস করে আসো, আমিও একাকী রাবণকে বধ করে লঙ্কা উৎসন্ন করতে পারি, এই সকল বলবান বীরগণ যদি আমার সঙ্গে থাকেন তবে তো কথাই নেই। হনুমান লঙ্কা দগ্ধ করেছেন, দেবী জানকীকে দেখেছেন, তথাপি তাকে নিয়ে আসেননি, তোমরা বীর পুরুষ হয়ে এই কথা রামকে কি করে বলবে? এখন চলো, আমরা লঙ্কা জয় করে রাবণকে মেরে সীতাকে উদ্ধার করে নিয়ে আসি। হনুমান তো রাক্ষসদের প্রায় নিঃশেষ করেছেন, এখন জানকীকে আনা ছাড়া আর কি করবার আছে? জাম্ববান বললেন, হে বুদ্ধিমান মহাকপি, তুমি যে বুদ্ধি দিলে তা গ্রহণীয় নয়, দক্ষিণ দিকে সীতার অন্বেষণ করতে হবে, আমরা এই আজ্ঞাই পেয়েছি, রাম বা সুগ্রীব সীতাকে নিয়ে আসতে বলেননি, যদি আমরা কোনো উপায়ে তাকে উদ্ধার করে আনতে পারি তবে তা প্রীতিকর হবে না, নৃপশ্রেষ্ঠ রাম স্বয়ং সীতার উদ্ধার করবেন, এই প্রতিজ্ঞা করেছেন, তার বিরুদ্ধাচরণ করা আমাদের উচিত নয়, অতএব চলো এখন আমরা রাম লক্ষ্মণ আর সুগ্রীবের কাছে গিয়ে সমস্ত সংবাদ জানাই। দেখো, আজকের যুগে ক্রেডিট নেওয়াটা আমাদের একটা কম্পিটিশনে গিয়ে দাঁড়িয়েছে, যে কাজটা হয়তো তোমার করার কথা ছিল, আগে ভাগে গিয়ে আমি সেই সমস্ত কাজ টাজ করে টরে দিয়ে এলাম, দিয়ে এসে আরে আমি তো সব সামলে নিয়েছি, কিন্তু তোমার মুখটা হয়তো কালো হয়ে গেল, যে এই কাজটা তো আমার করার ছিল, এটা তো আমার কাজ, এসব করে দিল, আমি গিয়ে কি বলবো যে না এটা এটা ওর করার ছিল, তা আমি তো পারতাম, আমি সেজন্য সব করে দিয়েছি। এই ভুলটা অনেকে করেন, ইচ্ছাকৃত করেন নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য। অঙ্গদ ইয়াং যুবরাজ এবং এদের তুলনায় স্বল্প বুদ্ধি, তাকেও কিন্তু জাম্বুবান অশ্রদ্ধা করছেন না, বলেছেন বলছেন বুদ্ধিমান, বলে তুমি বুদ্ধিমান অঙ্গদ আমি জানি, কিন্তু এটা করা ঠিক হবে না বাবা, কারণ রামচন্দ্র নিজে প্রতিজ্ঞা করেছেন যে তিনি মা জানকীকে নিয়ে আসবেন,
আর এটা কিন্তু শুরু থেকেই বুঝতে হবে, শুধু সীতাকে নিয়ে আসার উদ্দেশ্য কিন্তু এটা নয়, পাপীকে শাস্তি দেওয়া, তাকে বোঝানো যে তুমি যেই কাজটা করেছো দ্যাট ইজ ভেরি রং, এই কাজটা তোমার করা উচিত নয়। শুধুমাত্র সীতাকে উদ্ধার করা, সীতাকে পালিয়ে বেরিয়ে আসা, এটা কিন্তু সেটা না। সীতাও কিন্তু ক্ষত্রিয়ানী, তিনি জানেন যে না, আমি ওভাবে পালাবো না, আমার স্বামী আসবেন, সবাইকে মেরে আমাকে সসম্মানে মাথা উঁচু করে আমাকে নিয়ে যাবেন, আমি পালাবো কেন? আমি তো ভীরু নই, আমি পালাবো না, আমি সব কষ্ট সহ্য করব, কিন্তু আমি পালাবো না। জাম্বুবান সেটা বলল যে তুমি এটা ভেবে দেখো, তুমি যেটা বলেছ তোমার তোমার উদ্দেশ্যটা মহৎ, কিন্তু এটা যথাযথ কাজ হবে না। আমরা মানুষকে সাহায্য করতে পারি, তোমার যে কাজটা তোমার পারমিশন নিয়ে করতে পারি, যে তুমি পারছো না আমি করে দেব, বা আমার কোনো সাহায্য লাগলে বলো, কিন্তু আমি যখন তোমার হাতের কাজটাকে কেড়ে নিই, হাইজ্যাক করে নিই, তখন কিন্তু ওটা তোমাকে প্রকারান্তরে অপমানিত করা হয়, তোমার ক্রেডিটটা আমি নিয়ে নিলাম, দেখো না আমিই পারি, তোমার কোনো দরকারই ছিল না, এইটা বলা হয়। এটা কিন্তু একেবারে ভুল অ্যাটিটিউড। সোনালি লিখছে জগৎ সংসারের কাছে একটা এক্সাম্পল হিসেবে দেখানো একটা কারণ ছিল, একদম তাই, যে তুমি যদি পরবর্তীকালে এরকম কিছু করো, দিস উইল বি দ্য কনসিকোয়েন্স, এই এই ফল তোমায় ভোগ করতে হবে, এটা দেখানো দরকার। এটা শুধুমাত্র সীতা উদ্ধার না, এর পেছনে আরো অনেক কারণ রয়েছে। এইবারে ওরা তো গিয়ে টিয়ে গেল সুগ্রীবের কাছে, এর মাঝখানে ছোট ছোট কিছু আখ্যান আছে, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, দীর্ঘায়িত হবে। এবারে দধিমুখ সুগ্রীবের কাছে গিয়ে ভূমিতে মাথা রেখে পতিত হলেন। সুগ্রীব ব্যস্ত হয়ে বললেন, ওঠো ওঠো, আমার পায়ে পড়ছো কেন? অভয় দিচ্ছি, সত্য কথা বলো না। এখানে একটা মধুপানের বৃত্তান্ত আছে, মধুবন নষ্ট করে ওটা মধু টধু খায় গিয়ে, সেইটাকে আমি আর সেই জায়গাটা আমি একটু বাদ দিয়ে যাচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি একেবারে যুদ্ধকাণ্ডে, যুদ্ধকাণ্ডের শুরুর দিকটা শুরু করে দিয়ে, মানে যুদ্ধটা এবারে লাগবে লাগবে, যুদ্ধটাকে লাগিয়ে দিয়ে আমি তোমাদের কাছ থেকে বিশ্রাম নেব। আগের দিন লঙ্কা পুড়িয়ে দিয়ে বিশ্রাম নিয়েছি, আজকে যুদ্ধটা লাগিয়ে দিয়ে বিশ্রাম নেব, মানে যুদ্ধটা জাস্ট ইনিশিয়েশনটা হবে। হনুমানের বার্তা শুনে রাম অতিশয় প্রীত হয়ে বললেন, পৃথিবীতে অন্য লোকে যে কার্য মনে মনেও করতে পারে না হনুমান তা সম্পন্ন করেছেন। গরুর বায়ু ও হনুমান ভিন্ন আর কাকেও দেখি না যিনি মহাসাগর পার হতে পারেন। দেব দানব যক্ষ গন্ধর্ব যেখানে যেতে পারেন না, সেই রাবণ রক্ষিত লঙ্কাপুরীতে প্রবেশ করে কে জীবন্ত ফিরে আসতে পারে? হনুমান তার বলবিক্রম প্রয়োগ করে যে মহৎ কার্য করেছেন তা সুগ্রীবের ভৃত্যেরই যোগ্য। এই প্রসঙ্গে বলে রাখি, ইউটিউবে রাবণের লঙ্কা আছে, একবার শুধু দেখো যে রাবণের কাছে পৌঁছতে গেলে নাকি কি কি করতে হতো, মানে কত যে সিঁড়ি, কত যে সিঁড়ি আর কত যে উঁচু, না শেষ অব্দি দেখে উঠতে পারিনি ভিডিওটা, ভিডিওটা মানে এমন দেখিয়েছে, মানে যে যিনি দেখাচ্ছেন তিনি না হাঁপিয়ে গেছেন, বলছে একটা একটা তলা থেকে আরেকটা তলা উঠতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে, তিনি বলছেন এরকম ছিল নাকি 4 তলা। তো তিনি মানে বলে রাবণের কাছে পৌঁছতে কত মানে বিভৎস ব্যাপার আর কি, মানে রাবণের লঙ্কা যেটা উনি গিয়ে দেখিয়েছেন, যেটাকে বিশ্বাস করা হয় রাবণের লঙ্কা, মানে কত যে সিঁড়ি,
এবং তিনি যখন ভিডিওটা করছেন, তিনি না এরম করে হাঁপাচ্ছেন, পুরো গোলক ধাঁধা, আর পুরো ঘামে চুপচুপ হয়ে গেছে, একটা হিন্দিতে রয়েছে। তিনি বলছেন, আমি পুরো ঘেমে নিয়ে গেছি, আমি 1.5 ঘন্টা চড়েছি এই সিঁড়িটুকু দিয়ে, মাত্র এইটুকু আসতে পেরেছি, এই রকম অবস্থা। আমি ভিডিও লিংকটা দেব, আমি দিয়ে দেব ভিডিও লিংকটা, ভীষণ ইন্টারেস্টিং, চিন্তা করতে পারবে না। এবং রাবণের লঙ্কার অনেকগুলো ভিডিও আছে, মানে জিজ্ঞেস করেছে কোন ভিডিও, হ্যাঁ ওই তো ভিডিওটা আমি দিয়ে দেব, ভিডিও লিংকটা আমি রাবণের লঙ্কার দিয়ে দেব, মানে ভয়া ভয়ঙ্কর। তো সেই জায়গাতে গিয়ে অত কাণ্ড করে ফিরে আসা, এবং অদ্ভুত ব্যাপার জানো তো, লঙ্কার মাটি এবং দেয়াল না পোড়া পোড়া, সত্যি কালো 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 পুড়িয়েছিল, হ্যাঁ মানে লঙ্কা যে দহন হয়েছিল সেটা কিন্তু বোঝা যায়, পাশে পাথরের গায়ে সেই আগুন জ্বললে যেরকম কালো কালো দাগ হয়ে যায় না, ফ্লেমস, ওই রকম দাগ। তারপরে মাটি, মাটিটা ওই লাল মাটির মতো, টেরাকোটার মতো হয়ে আছে কিছু কিছু জায়গাতে মাটি, মানে লঙ্কা দহন যে হয়েছিল সেটা বোঝা যাচ্ছে, একটা কালচে কালচে পোড়া পোড়া ব্যাপার আছে, কিন্তু ভীষণ পাথুরে, সবটাই পাথর, সবটাই পাথর। তো সেই করে বলছে, তো কারোর পক্ষে আসা সম্ভব না। হনুমান তার বলবিক্রম প্রয়োগ করে যে মহৎ কার্য করেছেন তা সুগ্রীবের ভৃত্যেরই যোগ্য। দুষ্কর কর্ম সম্পন্ন করে যে ভৃত্য প্রভুর প্রীতিকর অতিরিক্ত কোন কর্ম করে তাকে উত্তম পুরুষ বলা হয়। তো এই সমস্ত তো হলো, হনুমান তার কর্তব্য পালন করে বিজয়ী হয়ে ফিরে এসে সুগ্রীবকে তুষ্ট করেছেন, বৈদেহী সমাচার এনে আমাদেরও প্রাণ রক্ষা করেছেন। আমরা, আমার দুঃখ এই যে একে প্রীতি জানাবার আমার কোনো ক্ষমতা নেই, কেবল আলিঙ্গনই আমার সর্বস্ব। এই বলে রাম রোমাঞ্চিত দেহে হনুমানকে আলিঙ্গন করলেন। তারপর তিনি বললেন, সীতার অন্বেষণ সফল হয়েছে, কিন্তু এই দুষ্পার সমুদ্রের দক্ষিণ পারে বানর সৈন্যগণ কোন উপায়ে যাবে? রামকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে সুগ্রীব বললেন, বীর, তুমি সামান্য লোকের ন্যায় ব্যাকুল হচ্ছ কেন? আমরা এই নক্র সমাকুল সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে তোমার শত্রুবধ করব। এই সকল যুথপতি বানর তোমার প্রিয় সাধনের জন্য অগ্নিতেও প্রবেশ করতে প্রস্তুত আছে। এখন সমুদ্র সেতু বন্ধন করে যাতে আমরা লঙ্কায় গিয়ে পাপকর্মা রাবণকে বধ করতে পারি তার উপায় স্থির করো। তুমি অতিশয় বুদ্ধিমান ও সর্বশাস্ত্রজ্ঞ, আমার তুল্য সচিবগণ তোমার সহায়। তুমি ধরুন, তুমি ধনু ধারণ করলে ত্রিলোকের কেউ যুদ্ধে তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না। অতএব ভূপতি, তুমি শোক ত্যাগ করে ক্রোধ আশ্রয় করো। শান্ত প্রকৃতি ক্ষত্রিয়রা অকর্মণ্য হয়, ক্রুদ্ধ ব্যক্তিকেই সকলে ভয় করে। এটা দেখো, রাম স্বভাবত শান্ত ধীর, কিন্তু মা লক্ষ্মীকে যেমন চামুণ্ডা রূপ ধারণ করতে হয়, কখনো কালী রূপ ধারণ করতে হয়, সেরকম বললেন যে এখন প্রয়োজন পড়েছে তোমার শান্ত স্বভাব ত্যাগ করে ক্রোধী হয়ে ওঠো রঘুবীর, এখন ক্রোধ তোমার কাজে আসবে। কাজেই মানুষের এই যে সব গুণগুলো, এই যে বললাম না, কাম ক্রোধ লোভ মোহ, কোন কোনটা কাজে আসে কিরকম ভাবে দেখো, এই সময় তোমার ক্রোধ দরকার। এখানে ক্রোধ কিন্তু খারাপ নয়, এখানে ক্রোধের দ্বারা ধর্ম প্রতিষ্ঠিত হবে। কাজেই বলছে, তুমি এবার তোমার সাত্ত্বিক শান্ত স্বভাব ছাড়ো, এবার একটু ক্রোধী হও, আর তোমার যা জ্ঞান তুমি ঠিক জানতে পারবে যে কি করে সমুদ্র লঙ্ঘন করা যায়, আর আমরা তো তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত আমরা রয়েছি রঘুবীর, তুমি চিন্তা করছো কেন? তুমি সাধারণ মনুষ্যের মতো কথা বলছো কেন? ওই যে আমরা বলেছি অবতারের মধ্যে দেব মানব ভাব দুটোই থাকে, অবতার নিজেও কখনো কখনো ভুলে যান তিনি অবতার,
মাকে একবার জিজ্ঞেস করেছিলেন এক ভক্ত, আচ্ছা মা তুমি যে আদ্যা শক্তি মহামায়া, তোমার খেয়াল থাকে এই যে তুমি খুব সাধারণ ভাবে কাজ করো, এই মা তখন কি করছে, কি কুটনো কুটছে না, রান্না করছে না, ঝাঁট দিচ্ছে, এরকম কি একটা কাজ করছে? মাকে জিজ্ঞেস করছে যে মা তুমি যে আদ্যা শক্তি তোমার খেয়াল থাকে? মা তখন বলেছেন কিন্তু অকপটে যে না বাবা সব সময় খেয়াল থাকে না, আর কখনো কখনো কাজে এমন হয়ে যাই যে তখন আমার নিজেরই খেয়াল থাকে না যে আমি কে, তারপর আবার হঠাৎ করে আমার বোধে আসে যে না আমি তো আসলেই, মানে যিনি মহামায়া তিনিও মায়ার খপ্পরে পড়ে গেছেন। কি জিনিস তৈরি করেছে ভাবো, যিনি নিজেই কিনা মায়া, মা নিজে অনেক জায়গায় বলেছেন যে আমি তো মায়া, আমি তো মায়া সৃষ্টি করি, তিনি নিজেও বলছেন আমারও মাঝে মাঝে গুলিয়ে যায় কাজ করতে করতে, হঠাৎ করে মনে পড়ে আরে আমি কে। তো এই দেব মানব চরিত্রের একবার দেবতা উঠে আসবে, একবার মানব উঠে আসবে, আবার ভাইসি ভার্সা, এটা কিন্তু অবতারদের মধ্যে চলে। তবে বাবা তুমি সাধারণ মনুষ্যের মতো তুমি চিন্তা করছো, রামচন্দ্র তুমি কে তুমি ভাবো। হনুমান বললেন, লঙ্কাপুরী হস্তী ও রথে পরিপূর্ণ, তার কপাট সকল দৃঢ়বদ্ধ এবং বৃহৎ অর্গল যুক্ত, চারটি বিশাল প্রবেশদ্বারে স্বর উপল ক্ষেপণের যন্ত্র সকল নিবেশিত আছে, তার আঘাতে শত্রু সৈন্য আসবা মাত্র নিবারিত হয়, শত শত ভীষণ লৌহময় শতগ্নি ও শতগ্নিও সজ্জিত আছে। শতগ্নি মানে বলছে লৌহ কণ্টকাচ্ছন্ন বৃহৎ ক্ষেপণীয় অস্ত্র বিশেষ, মানে লোহার কাঁটা 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 দেওয়া অস্ত্র যেগুলোকে তারা ছুঁড়ে মারে। এবং এরকম হনুমান কি করছে যে পুরো লঙ্কাপুরীর বর্ণনা দিচ্ছে, যে এবার লঙ্কাতে যেতে হলে লঙ্কার জিওগ্রাফিটা তো জানতে হবে, তার পজিশনটাকে জানতে হবে। আচ্ছা সোনালি বলছো যে শুধু ভাবছি যে যারা এরকম প্রশ্ন করবার সুযোগ পেয়েছেন এবং চাক্ষুষ করেছেন তারা ভাগ্যবান তো বটেই। আর সামনে চলে এলো শ্লোক কানেকশন, এই এক যন্ত্রণা। আর সিচুয়েশনটা ভাবছি, হ্যাঁ সত্যি যারা এইসব প্রশ্ন করার মানে মতো জায়গায় ছিলেন তারা কি ছিলেন ভেবে দেখো, তারাই তো এক একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর। তো এইভাবে রামকে তো তিনি সেগুলো বললেন। রাম বললেন, আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র, কাল হস্তার সঙ্গে চন্দ্রের যোগ হবে, সুগ্রীব এই শুভক্ষণেই আমরা সসৈন্যে যাত্রা করব, সেনাপতি নীল তুমি পথ পরীক্ষার জন্য শত সহস্র দূতগামী বানর সৈন্য নিয়ে আগে আগে যাও, যেখানে প্রচুর ফলমূল শীতল জল ও মধু পাওয়া যায় এমন পথ দিয়ে তুমি সৈন্য নিয়ে চলো, সতর্ক হয়ে যেও যেন রাক্ষসরা ফলমূল বা জল বিষ দুষ্টি দুষ্ট না করে, বিষ না মিশিয়ে দেয়। আর এই মধুটা খেতে কিন্তু সব জায়গাতে মধুর কথা আছে, মা দুর্গাও যখন চণ্ডীতে দেখাচ্ছেন যে শেষবার মানে মহিষাসুরকে যখন শূলবিদ্ধ করবে সব যুদ্ধের শেষে, ফাইনাল যখন মহিষাসুরকে বধ করবে, চুরু না মধু, মা দুর্গা তখন কিন্তু একটা শ্লোক আছে আমি ভুলে গেছি যথারীতি, ব্রেন ভীষণ ভালো, তো বলছেন যে তুই অপেক্ষা কর যতক্ষণ আমি মধু পান করছি, আমি এই মধু পান করে আমি তোর বিনাশ ঘটাচ্ছি। আমার মধু শক্তি যোগায়, মধু শক্তি যোগায়, এনার্জি দেয়। তো মধু পান করছেন মা দুর্গা, ভৃঙ্গে করে এরকম করে মধু পান করছেন, এবং মধু পান করার পরে তিনি সেই শূল দিয়ে তিনি মহিষাসুরের বক্ষ বিদ্ধ করলেন। তো এখানেও বলছেন দেখবে যেখানে জল ফলমূল এবং মধু পাওয়া যায়, মধু এনার্জাইজার এবং শরীরকে গরম করে, প্রচন্ড রকমের গরম করে।
তো বললেন সেই রকম জায়গা তুমি খোঁজো। নীলকে বললেন, আর দেখো যাতে রাক্ষসরা বিষিয়ে না দেয় জিনিসগুলো। বানরেরা দুর্গম বনে গিয়ে গুপ্ত শত্রু সৈন্য অনুসন্ধান করুক, যারা দুর্বল তারা এখানেই থাকুক। কিভাবে ভাগ হচ্ছে, একজনকে পাঠিয়ে দিচ্ছে সেনাপতি, তুমি রাস্তাটা দেখো কোন জায়গা থেকে আমরা ক্যাম্প গাড়বো। বানরদের পাঠিয়ে দিচ্ছে, দেখো চারিদিকে বন্টনে দেখো যে কোথাও অসুর ফসুর রাক্ষস টাক্ষস লুকিয়ে আছে কিনা। যারা তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আমার কাছেই থাকো, আপাতত এখন থাকো, তারা কোথাও যেও না। পুরো সেগ্রিগেট করে দিচ্ছেন, পুরো ভাগ করে দিচ্ছেন। আর কি বলছেন, যে মহাবল গজ গবয় ও গবাক্ষ অগ্রভাগে যান, ঋষভ ও গন্ধমাদন দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করুন, সৈন্যদলের মধ্যভাগে আমি হনুমানের স্কন্ধে এবং লক্ষণ অঙ্গদের স্কন্ধে আরোহণ করে যাব, জাম্ববান সুসেন ও বেগদর্শী পশ্চাৎ ভাগ রক্ষা করুন। সবাইকে বলে দিল। মাঝখানে দৃশ্যটা কি অপূর্ব, চিন্তা করো, হনুমানের কাঁধে রামচন্দ্র, অঙ্গদের কাঁধে লক্ষণ, এই দুই ভক্ত বাহন হয়ে প্রভুদেরকে নিয়ে যাচ্ছেন রাস্তা দেখিয়ে। তখন সুগ্রীবের আদেশে বিপুল বানর বাহিনী মহা উৎসাহে যাত্রা আরম্ভ করলো, দিয়ে তারা এসে সেই জায়গাটাতে পৌঁছল যেখানটাতে হবে। এরপরে আমরা, তারা সাগরের ধারে এসে উপস্থিত হলো, ফেনপুঞ্জে যেন হাসছে, তরঙ্গ ভঙ্গে যেন নৃত্য করছে, সাগরকে বলছে, চন্দ্রোদয়ে সাগর স্ফীত হয়েছে, তার উপর অসংখ্য চন্দ্রের প্রতিবিম্ব পড়েছে, মকর সর্পাদি সমাকুল বায়ু চালিত জলরাশি যেন সহর্ষে উত্থিত নিপতিত হচ্ছে, সাগর অম্বরের তুল্য এবং অম্বর সাগরের তুল্য, সাগর অম্বরের তুল্য, আকাশের তুল্য, আবার আকাশ সাগরের তুল্য, মানে আকাশ আর সাগর মিশে গেছে, বিরাট বিরাট ঢেউ, মানে জাস্ট ভিজুয়ালাইজ করো, সেখানে সব বানরেরা এ হয়েছেন, রামচন্দ্র লক্ষণ মাঝখানে বসে আছেন, একদিকে হনুমান অঙ্গদ সুগ্রীব সবাই নিজেদের নিজেদের কাজ করছেন, ক্যাম্প গেড়েছেন, রাত্রিবেলায় চাঁদের আলো পড়েছে জলের ওপর এবং জলে বিশাল ঢেউ মানে জোয়ার সেরকম করে স্ফীত হচ্ছে, এবং আকাশের নীল আর সমুদ্রের নীল মিলে মিশে একাকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা কি। উর্মিমালার পরস্পর সংঘর্ষে নিরন্তর শব্দ হচ্ছে, আকাশে যেন ভীমরবে মহাভেরি বাজছে, মানে সেই ঢেউয়ের গুরু গুরু শব্দ হচ্ছে, সেই সমুদ্রের ধারে প্রচণ্ড উত্তাল সমুদ্রের ধারে আমাদের রামচন্দ্র ভাই লক্ষণ এবং হনুমান সুগ্রীব সমস্তদেরকে নিয়ে তারা সেই রাতের আধারে তারা এসে উপস্থিত হয়েছেন, ক্যাম্প করছেন। এইবারে তারা কি করে পেরোবেন, সেই স্ট্র্যাটেজি তৈরি হবে। তো যুদ্ধের প্রথম ভাগ, মানে যুদ্ধ লাগিয়ে দিয়েছি মোটামুটি, দিয়ে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব, নইলে গৃহযুদ্ধ হতে পারে, কারণ খাবারের সময় সকলেই বলবে যে আমরা আটকে রেখেছে এরা দুজন গুরুপত্নী, হ্যাঁ মুনি এবং মুনি পত্নী আটকে রেখেছে, এইরকম একটা ব্যাপার হয়ে যাবে না, মুনি পত্নীদের কাজ আছে কালকে আবার কাজেই, সেই আজকে আমাদেরকে এখানেই বিদায় দাও। ঠাকুর মায়ের পর্ব, ঠাকুর মায়ের সংসারের আরেকটি পর্ব নিয়ে এবং রামকথা নিয়ে আমরা আবার উপস্থিত হব আগামী সপ্তাহে। যাওয়ার আগে দিব্যত্রয়ীর চরণে সকলের মঙ্গল কামনায় প্রণাম জানিয়ে আজকের মতো বিদায়। ॐ स्थापकायो च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः।
নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী তাপহায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুর মা এবং শ্রীহরি জনার্দনের কৃপা সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।